রমজান মাস দোয়া কবুলের মাস কিন্তু এই দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে কোরআন সুন্নাহর আলোকে আমি মোট 10টা পয়েন্ট বের করেছি দোয়া কবুলের মোট শর্ত হলো 10টা জোরে বলেন দোয়া কবুলের শর্ত কয়টা 10টা মুখস্ত করে ফেলবেন নাম্বার 1 এক নাম্বার হচ্ছে দোয়া করার আগে তওবা করে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে যাওয়া ওই যে আমি গত জুমার আগের জুমায় একটা উদাহরণ দিয়েছিলাম কোন পাত্রে যখন আমরা খাবার নেই খাবার নেওয়ার আগে ওই পাত্রকে আমরা কি করি বলেন কি করি পরিষ্কার করেন না এই যে সারি খাইলেন আপনারা প্লেট ধুইয়া তারপরে কি নিছেন প্লেটে খাবার নিয়েছেন একটা পাত্রে কিছু নিতে হলে যেমন ওটাকে আগে পরিষ্কার করতে হয় তেমনি আমরা নিজেদেরকে আল্লাহর কাছ থেকে maaf করিয়ে নিতে হলে নিজেদেরকে আগে পরিষ্কার করতে হবে পবিত্র করতে হবে এখন প্লেট পরিষ্কার করতে হয় পানি দিয়ে আর আমাদেরকে পবিত্র করতে হবে তওবা দিয়ে তওবা করবেন তওবা করে নিজের গুনাহের জন্য লজ্জিত হয়ে এরপরে যখন হাত তুলবেন তখন দয়া আর রহমতের নজরে আপনার দিকে যিনি তাকাবেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসাএর 110 নম্বর আয়াতে বলেছেন ওয়া মাইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রাহীমা আল্লাহ তাআলা বলছেন আর যে ব্যক্তি কোন মন্দ কাজ গুনাহের কাজ অথবা নিজের নফসের উপরে জুলুম করে ফেলবে সুজা বাংলায় যে লোকটা গুনাহ করে ফেলবে গুনাহ করার পরে এরপরে যে ব্যক্তি ইস্তেগফার করে তওবা করে আল্লাহর কাছে maaf চাইবে সে যেন এই কথা জেনে রাখে গুনাহগার হওয়ার পরে তওবা করে maaf চাইলে সেও তার রবকে গাফফার অর্থাৎ ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবে দুনিয়ার মানুষ অপরাধী পেলে শাস্তি দেয় আর আমার আল্লাহ অপরাধীগুলার দিকে তাকায় থাকেন কোন সময় অপরাধ স্বীকার করে তওবার দরজায় নক করবে যখনই বান্দা তওবার দরজায় নক করবে আল্লাহ সব গুনাহগুলোকে maaf করে দেন তাহলে দোয়া কবুলের এক নম্বর শর্ত হলো তওবা করে নিজের গুনাহ থেকে তওবা করে অনুতপ্ত হয়ে গুনাহ থেকে ফিরে আসতে হবে তওবা অর্থ হলো ফিরে আসা দোয়া কবুলের দুই নাম্বার শর্ত হলো হালাল উপার্জন করা হালাল খাওয়া হালাল পোশাক পরিধান করা আপনি যদি হারাম খান আর হারাম টাকার পোশাক পরিচ্ছদ পরিধান করে ইবাদতে আসেন নামাজে আসেন হজে যান তো হারাম খায়া যে পয়সা দিয়া হজে যাবেন আর হারাম খায়া হারাম বডি বানায়া যে শরীর নিয়ে মসজিদে আসবেন আর হারাম উপার্জনের পয়সা দিয়ে যে কাপড় পরে আপনি ইবাদতে আসবেন ওই ইবাদত আল্লাহ কবুল করবেন এজন্য নবীজি বলেছেন আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবাত দাওয়া নবীজি বলেছেন তুমি তোমার খাদ্যগুলোকে আগে পবিত্র করো তাহলেই তোমাকে মুস্তাজাবুদ দাওয়া যিনি বানিয়ে দিবেন তিনি কে খাবার পবিত্র খেতে হবে হালাল পথে চলতে হবে এটা হলো দোয়া কবুলের দুই নাম্বার শর্ত দোয়া কবুলের তিন নাম্বার শর্ত হলো শিরক এবং বেদআত থেকে মুক্ত থাকতে হবে শিরক এবং বেদআতি কর্মকাণ্ডে যুক্ত থেকে দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করেন না এইজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 29 নম্বর আয়াতে বলেছেন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন আল্লাহ বলেছেন তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো একনিষ্ঠভাবে অর্থাৎ যার ভেতরে কোনো শিরকিয়াত থাকবে না বেদাত থাকবে না এজন্য শিরক এবং বেদাত থেকে মুক্ত থেকে দোয়া করলে দোয়া কবুল করবেন কে আল্লাহ নাম্বার 4 4 নাম্বার হলো দোয়া কবুলের 4 নাম্বার শর্ত হলো একাগ্রতার ভিত্তিতে ইখলাসের সাথে দোয়া করতে হবে একনিষ্ঠতা নিয়ে একাগ্র চিত্তে নাম্বার 5 5 নাম্বার হলো গাফেল না হয়ে উদাসীন না হয়ে কাকুতি মিনতি করে একেবারে অন্তর থেকে বিনয়ী ভাব প্রকাশ করে দোয়া করলে দোয়া কবুল করেন কে আরো জোরে বলেন দোয়া কবুল করেন কে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি ওয়া আলামু আন্নাল্লাহা লা ইস্তাজীবু দুআআ মিন কলবিল গাফিলিল্লাহ নবীজি বলেছেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো আর যখন আল্লাহর কাছে দোয়া করবা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করবা যে তোমার দোয়া কবুল করবেন যিনি তিনি কে মনে রাখো গাফিল হয়ে উদাসীন হয়ে দোয়া করো না কারণ গাফের আর উদাসীন হয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না তাহলে আমরা দোয়া কেমনে করব দোয়া যখন করবেন সকল বিনয় আপনি আপনি প্রকাশ করে দিবেন বিনয় প্রকাশ করে আপনি আপনার অপরাধের জন্য লজ্জিত আপনি আপনার অপরাধের জন্য অনুতপ্ত অনুশোচনা বোধ এটা যেন বোঝা যায় আর যে চক্ষু আছে চক্ষু দিয়ে দুই ফুটা পানি ছেড়ে দেন চোখের পানির বড় দাম নবীজি বলেছেন আইনানি লা তামাসসুহুমান নার দুইটা চোখকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না এক নাম্বার হচ্ছে আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ একটা চক্ষু হলো যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে আর দুই নাম্বার হলো ওয়াইনুম বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ যে চক্ষু আল্লাহর দ্বীনের রাস্তায় দ্বীন কায়েমের জন্য দ্বীনের পথে যে চক্ষু পাহারা দেয় এই দুইটা চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে তার মধ্যে একটা হলো আল্লাহর ভয়ে যে চক্ষু থেকে পানি ঝরে চোখের পানি যদি না ঝরে যদি অন্তরটা শক্ত হয়ে যায় নবীজি আমাদের জন্য পরামর্শ দিয়েছেন যাদের চোখে পানি আসে না যাদের অন্তর পাথরের মতো শক্ত এতিমের মাথায় হাত বুলায়া দিবা এতিমের মাথায় হাত বুলায়া দিবেন যাদের চোখে পানি আসে না ঘন ঘন হসপিটাল ভিজিট করবেন আইসিইউ আর সিসিইউ তে যাবেন যাদের চোখে পানি আসে না এতিমের সাথে মিসকিনের সাথে ফকিরের সাথে বসে বসে খাবার খাবেন যাদের অন্তর দিলটা শক্ত হয়ে গেছে হাসপাতাল বেশি বেশি ভিজিট করবেন যাদের দিল বেশি শক্ত হয়ে গেছে আপনারা মাঝে মাঝে কবরস্থান ভিজিট করবেন তাহলে দেখবেন দিলটারে যিনি নরম বানাইয়া দিবেন তিনি কে চোখের পানির বড় দাম বুখারি মুসলিম তিরমিজি বিখ্যাত হাদিসের এই তিন গুণতে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন সাবাতুন ইয়ুজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা এক প্রকার লোক হলো তারা নীরবে নীরবে আল্লাহকে ভয় করে চক্ষু থেকে আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দেয় যারা রমজান মাস তো শুরু হয়েছে একটু কান্না করেন যুবক ভাইরা যাদের গুনাহ হয়ে গিয়েছে অনেক গুনাহ করে ফেলেছেন অসুবিধা নাই চোখের পানি ছাড়েন সবাইকে বলছি চোখের পানি ছাড়েন রমজানের দিনে রাতে নীরবে নিভৃতে একাকী চোখের পানি ছেড়ে দেন চোখের পানির বড় দাম গোটা দুনিয়ার সাগর মহাসাগরের পানি ঢেলে দিয়ে জাহান্নামের আগুন নেভানো যায় না কিন্তু যখন আপনি অনুতপ্ত দিল নিয়ে চক্ষু থেকে চোখের পানি ছেড়ে দিবেন এই চোখের পানি আল্লাহর কাছে এত ভালো লাগে এই চোখের পানি যখন গড়িয়ে গড়িয়ে নাকের ডগায় আসে এই চোখের পানিগুলো নাকের ডগায় আসা মাত্র আল্লাহ তাআলা এই দুই ফুটা চোখের পানি গুনাহের উপরে ফালাইয়া দিয়া সব গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে আপনাকে আল্লাহ মাসুম বানাইয়া দিবে বেশি বেশি কান্না করে এটা কান্নার মাস এটা ইফতার পার্টি ডিজে পার্টি সাহরি পার্টি করার মাস না খামাখা সময় নষ্ট কান্না করে সময় কাটান রাতের বেলা কাঁদেন তারাবিহের পরে কাঁদেন সাহরির আগে কাঁদেন ইফতারের আগে কাঁদেন পাঁচ ওয়াক্ত নামাজে কাঁদেন যখনই সময় পান তখনই কাঁদেন কারণ চোখের পানে যিনি পছন্দ করেন তিনি কে একা একা কাঁদেন নীরবে কাঁদেন নীরবে কাঁদেন আরে আমার নবীর তো জীবনে কোনো গুনাহ ছিল না বহু রেওয়ায়াত আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই সেই নবী দোয়া আরম্ভ করলে আম্মা জান আয়েশা বলেছেন কাঁদতে 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 মুসাল্লা ভিজে যেত আল্লাহু আকবার তো আপনি কাঁদেন যাদের চোখে পানি আসে না সেটাও বলে দিলাম কোথায় কোথায় যাবেন কি করবেন কি করলে দিল নরম হবে সেটাও বলে দিলাম বেশি বেশি কাঁদবেন
বেশি বেশি কাটবেন দোয়া কবুলের পাঁচ নাম্বার শর্ত বললাম গাফেল না হয়ে উদাসীন না হয়ে একাগ্র চিত্তে অনুতপ্ত দিল নিয়ে চোখের পানি ছাড়বেন দোয়া কবুল করবেন কে নাম্বার 6 6 নাম্বার হলো দোয়া কবুলের 6 নাম্বার শর্ত হলো দুয়ার মধ্যে খারাপ কিছু চাওয়া যাবে আল্লাহ আমি যেন আজকে চুরিটা ঠিকমতো করতে পারি এই রকম দোয়া করা আল্লাহ ডাকাতিটা যেন ঠিকমতো করতে পারি ইয়া আল্লাহ এই সিনেমাটা আমাকে ভালোভাবে করার তৌফিক দাও আল্লাহ আজকের গানের কনসার্টটা সুন্দরভাবে শেষ করার তৌফিক দাও ভালো জিনিস না খারাপ জিনিস কথা বলেন এখন তো সিনেমাও উদ্বোধন হয় দোয়া মাহফিল দিয়ে আবার দেখলাম জন্মদিনের অনুষ্ঠানে দোয়া মাহফিল করে আবার গান বাজনা বাজায় কি যে আজব অবস্থা এগুলো সব কিয়ামতের আলামত আরম্ভ হয়ে গেছে দোয়া কবুলের 6 নাম্বার শর্ত হলো ভালো জিনিস জায়েজ জিনিস চাইতে হবে একটা হাদিস শুনেন নবীজি বলেছেন মা মিন মুসলিম ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমু ওয়ালা কাতিয়াতু রাহিমিন ইল্লা আতাহুল্লাহু ইহদা সালাত নবীজি বলেছেন যখন কোন মুসলমান দোয়া করে তার দুয়ার মধ্যে যদি দুইটা জিনিস না থাকে জোরে বলেন কয়টা এক নাম্বার হলো দুয়ার মধ্যে যদি নিষিদ্ধ কোনো জিনিস না চায় আর দুই নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হোক এমন কোনো জিনিস যদি না চায় দুইটা কথা দেখেন একটা হলো দুয়ার মধ্যে যদি নিষিদ্ধ কোনো জিনিস না থাকে আর দুই নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে এমন কোনো বিষয় যদি দুয়ায় না থাকে তো বান্দা যখনই দোয়া করবে তার দুয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে তিনটা থেকে যে কোনো একটা জিনিস দান করবেন তিনটা থেকে যে কোনো একটা নবীজি বলেছেন এক নাম্বার হলো ইম্মা আইয়ুআজ্জিলা লাহু দাওয়াতুহু এক নাম্বার হয় আল্লাহ তাআলা তার দোয়ার সাথে সাথে কবুল করবেন আবার অনেক মানুষ আছে দোয়া করে সাথে সাথে কবুল হয় না দেখেন এই হাদিসে বলা হয়েছে যদি দুয়ার মধ্যে নিষিদ্ধ কোনো চাওয়া না থাকে আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় এমন কোনো চাওয়া যদি না থাকে আল্লাহ এই দুয়ার পরে এই তিনটা বিষয় থেকে একটা বিষয় দিবেন এক নাম্বার হয় সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করবেন দুই নাম্বার ওয়া ইম্মান আইয়াদখিরাহা লাহু ফিল আখিরা হয় আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করবেন না আখিরাতের জন্য আল্লাহ তার দোয়াটাকে সঞ্চয় করে দিবেন সুবহানাল্লাহ তাইলে যাদের দোয়া সাথে সাথে কবুল হয় না অসুবিধা নাই আখিরাতে ওই প্রাপ্যটা বুঝাইয়া দিবেন কে তিন নাম্বার হলো নবীজি বলেছেন অথবা ওয়া ইম্মা আইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলাহা অথবা আল্লাহ তাআলা তাকে যে কোনো বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তার হেফাজত করে দিবে দোয়া কবুলের সাত নাম্বার শর্ত হলো তাড়াহুড়া না করা আল্লাহর নবী বলেছেন কোনো মানুষ যদি দোয়া করে এরপরে যদি বলে সবার দোয়া কবুল হয় আমারটা কবুল হয় না কেন এত মানুষ চাইলো তাদের চাওয়া পূরণ হয়ে যায় আমি চাই পূরণ হয় না কেন আল্লাহ পরীক্ষা করছেন আপনাকে তাড়াহুড়া করবেন না নবীজি বলেছেন যে ব্যক্তি দোয়া করে তাড়াহুড়া করে তার দোয়া কবুল করবেন না কে আট নাম্বার দোয়া কবুলের শর্ত হলো সৎ কাজের আদেশ অসৎ কাজেরই নিষেধ অসৎ কাজে নিষেধ আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের সাথে যুক্ত থাকা যদি এর সাথে সম্পর্ক না থাকে তাহলে সারা জীবন দোয়া করলেও দোয়া কবুল হবে না দোয়া কবুল হবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ভালো করে হাদিসটা শুনুন নবীজি বলেছেন ওয়াল্লাদি নাফসি বিয়াদি ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ লাতা মুরুন্না বিল মারুফি ওয়ালাতান ওয়ালাতান হাবুন্না আনিল মুনকার হয় তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও অসৎ কাজে নিষেধ দাও যদি এটা না করো তাহলে আও লাইউশিকান্নাল্লাহ আইয়াবাত আলাইকুম ইকাবাম মিনহু যদি তোমরা এটা না করো আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে শাস্তি চলে আসবে সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম আর আল্লাহর শাস্তি চলে আসলে তখন দোয়া করলেও দোয়া কবুল হবে না সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ না দিলে কি কি মুসিবত আসে আপনাদেরকে এগুলো আগে শুনাইছি ওই দাউদ নবীর শনিবারের কিচ্ছা শুনাইছি না আপনাদেরকে শুনিয়েছি তারপরে বুখারী লম্বা হাদিস এগুলো আগে শুনিয়েছি আমি আর আজকে রিপিট করব না এই দেখেন নবীজি বলেছেন আমর বিল মারুফ আন নাহি আনিল মুনকারে যারা থাকবে না এদের জীবনে রহমত থাকবে না ঘন ঘন বিপদ আসবে আর বিপদ আসার পরে এরা দোয়া করলেও ওই দোয়ার কবুল করবেন না কে তো আপনার চোখের সামনে এত অন্যায় এত অপকর্ম এত জুলুম চলে আপনি যদি এগুলোর প্রতিবাদ না করেন আপনি যদি এগুলোকে নিবৃত করার জন্য কাজ না করেন তো সুফি মানুষ আপনি সুফি সাহেব সারা জীবন দোয়া করবেন এই দোয়াগুলো কবুল হবে দোয়া কবুলের শর্ত আছে 10টা শর্ত বলছি নাম্বার 9
নয় নাম্বার হলো দোয়া করার আগে ফরজ ইবাদতগুলোর প্রতি যত্নবান হতে হবে অনেক মানুষ আছে ফরজ ইবাদতের কোনো খবর নাই কিন্তু ঘন ঘন দোয়া মাহফিলের আয়োজন করে আমি একবার একজনকে ধরছি আমি একজনকে ধরলাম ধইরা বললাম ভাই এই যে শবে বরাতের আগের সময় আপনাদের চট্টগ্রামে আছে কিনা জানি না আমাদের সিলেটে শবে বরাতের সময় আসলে নিসফে শাবান লাইলাতুন নিসফ মিন শাবান ওই শাবান মাসের চাঁদ উঠার পরে তারা বলে এটা নাকি বাত্তির চাঁদ এরপরে যে পাঁচ ওয়াক্ত নামাজ এমন কি সারা বছরও নামাজে আসে না অন্তত শবে বরাতের আগে এই 15 দিনের ভিতরে শাবানের 1 থেকে 15 তারিখের ভিতরে তারা তবারুক সিন্নির আয়োজন করে আর দোয়া মাহফিলের আয়োজন করে আমি একবার একজনকে ধরলাম বললাম ভাই আপনারা তো কখনো মসজিদে দেখি না আপনি দেখি তবারুক সিন্নির আয়োজন করার জন্য আর দোয়া মাহফিলের জন্য আপনি পাগল হয়ে গেলেন কি বলেন এখন তো দোয়া কবুলের সময় আমি যদি দোয়া আয়োজন না করাই তাহলে তো আমি এই সকল রহমত থেকে বঞ্চিত হয়ে যাব আমি তারে তখন বললাম ভাই সারা জীবন যদি নামাজের খবর না থাকে আপনি যদি নেক আমলের প্রতি আপনার যত্ন না থাকে ফরজ ইবাদতগুলোর প্রতি তো আল্লাহ তাআলা তো এই দোয়াকারীর দুয়ার দিকে ভালো করে দৃষ্টিপাত করেন না কারণ এগুলো কোরআন সুন্নায় সুস্পষ্ট বর্ণনা আছে না নাই ক্যাটাগরিগুলো বুঝেন নাম্বার 9 বললাম 10 নাম্বার হলো আপনি সকল গুনাহ থেকে নিজেকে সেফ রাখার চেষ্টা চালায়া ওই অবস্থায় দোয়া করলে দোয়া কবুল করবেন কি এই যে দোয়া কবুলের মোট কয়টা শর্ত বললাম 10টা এই শর্ত পূরণ হলেই দোয়া কবুল করবেন কি এবার আসেন দোয়ার কিছু আদব আছে আদব কিভাবে দোয়া কবুল করলে দোয়া কবুল হয় এবার সেগুলো আপনারা শুনুন কেমনে দোয়া করবেন কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয় বিশুদ্ধ দোয়া সুন্দরভাবে দোয়া করার মোট 10টা নিয়ম আছে জুড়ে বলেন কয়টা নিয়ম এক নাম্বার হচ্ছে দোয়া করার আগে বেশি বেশি আল্লাহর প্রশংসা করবেন কোরআনে দোয়ার নামে একটা সূরা আছে সেই সূরার নাম হলো সূরাতু আল ফাতিহা এই সূরার অনেকগুলো নাম আছে সূরাতু শিফা এই সূরার নাম হচ্ছে সূরাতুল কানজ এই সূরার নাম হচ্ছে আবার সূরাতুস সালাহ এই সূরার নাম হচ্ছে সূরাতুস সুআল অনেক নাম আছে আবার এই সূরার একটা নাম হলো সূরাতুদ দোয়া কারণ কেমনে দোয়া করতে হবে এই সূরার মধ্যে শিক্ষা দিয়েছেন যিনি তিনি কে সূরা ফাতিহা মোট 3টা অংশ কয়টা অংশ জোরে বলেন কয়টা অংশ 3টা অংশ কোরআন বুঝলে কোরআন তেলাওয়াতে মজাই যে কালকে হাফেজ সাহেবরা বললেন আমরা পিছন থেকে শুনলাম শুধু মজাই লাগলো কেন প্রতিটা আয়াত যখন আপনি বুঝবেন তখন কি এক প্রশান্তি কি এক মজা আল্লাহু আকবার কালকে ওনারা কত কাহিনী বলেছেন কালকে ওনারা মুমিন মুনাফিকের বৈশিষ্ট্য তারপরে কালকের যে তেলাওয়াত ছিল তেলাওয়াতের অংশে এই যে সূরা বাকারায় গাভী জবাইয়ের কাহিনী আছে না সেই কাহিনীটাও তারা সুন্দর করে পড়লেন আপনি কোরআন বুঝতে তিলাওয়াতে এক অসাধারণ মজা সূরা ফাতিহায় 3টা অংশ কয়টা অংশ প্রথম 3 আয়াতে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এর পরের 2টা প্রথম আয়াতে প্রশংসা পরের 2 আয়াতে আল্লাহর গুণগান আল্লাহর শ্রেষ্ঠত্ব আর রহমানির রহিম মালিকি এর পরে হচ্ছে বান্দার পরিচয় প্রথমে আল্লাহর পরিচয় এরপরে বান্দা বলতেছে আল্লাহ বলছেন তুমি কে তুমি যে আমার প্রশংসা করছো তুমি কে হু আর ইউ তোমার পরিচয় কি বান্দা বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমি তোমার গোলাম কেবলমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই সুবহানাল্লাহ তিন নম্বর অংশ হলো প্রথমে বান্দা কি করেছে আল্লাহর প্রশংসা করছে আপনাদের এলাকায় এমপি সাহেব মেয়র সাহেব আসলে প্রথমে কি বলেন মেয়র সাহেব রাস্তাটা কাঁচা কইরা দেন এইটা বলেন না প্রথম 2 মিনিট পাম দিতে দিতে যায় এসেছেন মাননীয় মেয়র সাহেব জননন্দিত নেতা গণমানুষের নেতা দুঃখী মানুষের নেতা মাটি মানুষের নেতা আরে বাপ রে বাপ কত লোক আর যারা রাজনীতি করে তারা তো 2-3 মিনিট প্রথমে চামচামি করে প্রথমে অনেক কিছু বলে আপনি প্রথমে চাইলে আপনারে কিচ্ছু দিবে না প্রথমে একটু পাম দিয়ে ফুলাইতে পারলে এরপরে যদি বলেন মাননীয় নেতা এলাকায় এই সমস্যা তখন পরের বার বক্তব্যে আইসা খুশি হয়ে বলে অসুবিধা নাই সব হয়ে যাবে ঠিক না হ্যাঁ সূরা ফাতিহা এটা হচ্ছে সূরাতুল ফাতিহা এটা হচ্ছে যেন একটা ওই কি জানি বলে মানপত্র অভিনন্দন পত্র দেয় না এটার মতো প্রথমে বান্দা আল্লাহর প্রশংসা করছে এরপরে আল্লাহ
বলছেন তুমি কে আমার এত প্রশংসা করো পরিচয় কি তোমার কয় আমি আপনার গোলাম এরপরে আল্লাহ বলেন তো তুমি কি চাও এবার বান্দা শুরু করেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাকে সোজা পথ দেখাও এই যে দুয়ার নমুনা বলে দেওয়া হয়েছে হ্যাঁ আপনি যখনই আল্লাহর কাছে দোয়া করবেন প্রথমে চাইবেন না প্রথমে প্রশংসা করবেন কার বরাত ঘোষণা করবেন কার হাম সানা প্রথমে প্রশংসা তারপরে আল্লাহর গুণগান এরপরে নবীর উপরে দুরুদ এরপরে আল্লাহর কাছে চান যা চাইবেন আল্লাহ পূরণ করবেন সুবহানাল্লাহ তাহলে দোয়া করার এক নাম্বার নিয়ম আল্লাহর প্রশংসা আল্লাহর গুণগান নবীর উপরে দুরুদ দুই নাম্বার হলো আল্লাহর কিছু সুন্দর সুন্দর নাম আছে সিফাতি নাম গুণবাচক নাম দোয়ার সময় এগুলো আপনি বলবেন অসুস্থ অসুস্থ বলবেন আল্লাহ আপনি শাফিয়াল আমরাদ আপনি রোগ থেকে শিফা দাতা বললে আল্লাহ খুশি হয়ে যাবেন আপনি গুনাহগার গুনাহ করেছেন আপনি বলবেন ইয়া আল্লাহ আপনি গাফফার আপনি ক্ষমাশীল আপনি গোপনে গুনাহ করেছেন বলবেন ইয়া আল্লাহ আপনি সাত্তার আপনি গোপন খবর জানেন আপনি এরকম আল্লাহর গুণবাচক নাম ধরে ডাকবেন ইয়া মুজিবাদ দাওয়াত ইয়া গিয়াসাল মুস্তাগীতিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন এভাবে আল্লাহর যত গুণবাচক নাম আছে যেগুলো আপনারা জানেন পারলে 99টা নাম মুখস্থ করবেন যখনই দোয়া করবেন আল্লাহ হলো জাতি নাম এটার পাশাপাশি অন্যান্য গুণবাচক নাম ধরে ডাকবেন কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ বলেছেন আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে সেগুলো ধরে ডাকো তাহলে দোয়া কবুল করবেন যিনি তিনি কি তিন নাম্বার হলো যখন আপনি দোয়া করবেন তখন আপনি ভয় ভীতি নিয়ে আশা নিয়ে দোয়া করবেন মুমিন কখনো নিরাশ হয় না আল্লাহ বলেছেন উদু রব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া তোমরা আল্লাহর কাছে বিনয় নিয়ে ভীতি নিয়ে চাও তবে আল্লাহ দোয়া কবুল করবেন এরপরে চার নাম্বার হলো কেবলামুখী হয়ে দোয়া করবেন পাঁচ নাম্বার হলো দোয়া কবুলের সময় ভিক্ষুকের মতো হাতটা তুলে রাখবেন ভিক্ষুকের মতো যদি হাত তোলা রাখেন সব সময় হাত তোলা লাগে না কিন্তু নীরবে নীরবে আছেন একাকি আছে ভিক্ষুকের মতো ভাব প্রকাশ করে আল্লাহর কাছে দুখানা হাত তুলে দেন কারণ নবীজি বলেছেন বান্দা যখন ভিক্ষুকের মতো দুইখানা হাত আল্লাহর কাছে পাতে আল্লাহর এত ভালো লাগে আল্লাহর এত মায়া লাগে এত দয়া লাগে তখন আল্লাহ ওই হাতটারে আর খালি হাতে ফিরান না ছয় নম্বর হলো ইয়াকিন রাখবেন বিশ্বাস রাখবেন আমার রব আমাকে মাফ করে দিবেন মনের মধ্যে কোনো মনের মধ্যে দুর্বলতা রাখবেন না কারণ আল্লাহ তাআলা বলেছেন আনা ইনদা জন্নি আব্দি আমি আমার বান্দার কাছে তেমন বান্দা আমাকে ভাবে যেমন সুবহানাল্লাহ কি সুন্দর কথা আমি আমার বান্দার কাছে তেমন বান্দা আমাকে ধারণা করে যেমন যেমন আপনি বিরাট অসুবিধায় আপনি ধারণা করছেন এই অসুবিধা থেকে আমারে আল্লাহই বাঁচাইতে পারে ধারণা করে দোয়া করবেন আল্লাহ বলেছেন আমার ব্যাপারে ধারণা যেমন আমি তোমারে করব বিরাট রূপ এই রূপ থেকে ডাক্তাররাও বলে শিফা পাওয়া যাবে না দেখবেন আমি নিজের চোখে দেখেছি একজন ক্যান্সার রোগী গত 3 বছর আগের ঘটনা আমি নিজে সাক্ষী ডাক্তার বলেছে এই রোগীটা 3 মাসও বাঁচবে না ওই রোগী 3 বছর বেঁচে কিছুদিন আগে মারা গেছে তাহলে বোঝা গেল আল্লাহর দয়ায় দুরারোগ্য রোগে আক্রান্ত মানুষরাও বেঁচে থাকতে পারে আল্লাহর ব্যাপারে ধারণা করবেন যেমন আল্লাহ আপনার দোয়া কবুল করে ফলাফল করে দিবেন তেমন নাম্বার হলো দোয়া কবুলের সময় স্বার্থপর হবেন না শুধু নিজের জন্য দোয়া করবেন না প্রত্যেকটি দোয়ায় আপনি অন্যান্য মুসলমানদের জন্য দোয়া করবেন অন্য মুসলমানের জন্য দোয়া করলে লস নাই কারণ নবীজি বলেছেন কেউ যখন কোনো মুসলমানের জন্য দোয়া করবে সেই দোয়াটা আল্লাহ আগে দোয়াকারীর জন্য কবুল করবেন তারপরে যার জন্য দোয়া করেছে এরপরে তার জন্য কবুল করা হবে আব্বা আম্মার জন্য দোয়া করবেন মজলুমদের জন্য দোয়া করবেন সমাজের জন্য দেশের জন্য মুমিন মুমিনাত সবার জন্য দোয়া করবেন আট নাম্বার হলো সুখে থাকেন আর দুঃখে থাকেন সব সময় দোয়া করবেন কার কাছে সুখে আছেন দোয়া করেন আল্লাহ আমারে আপনি শুকরিয়া আদায় করার তৌফিক দেন আপনি যে আমাকে সুখী করেছেন দুঃখে আছেন তখন বলেন আল্লাহ আপনি আমার দুঃখ দুর্দশা দূর করে দেন কি সুন্দর হাদিস নবীজি বলেছেন মান সাররাহু আইয়াস্তাজিবাল্লাহু লাহু ইনদাশ শাদাইদি ওয়াল কুরবি ফালইয়ুকসার মিনাদ দুআ ইফির রাখা
নবীজি বলেছেন যে ব্যক্তি চায় তার দুঃখের সময়ে দোয়া কবুল হোক সেজন্য সুখী থাকা অবস্থায় তখন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে এরপরে নাম্বার 9 10 নম্বর হচ্ছে দোয়া করবেন কেবল মাত্র আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে জীবিত মানুষের কাছে গিয়া চাইবেন না মরা মানুষের কাছে গিয়ে চাইবেন না কোন মাজারে গিয়ে চাইবেন না বাবা আমারে কিছু দেন দেওয়ার মালিক একজন তিনি কে আল্লাহ 10 নম্বর হলো 10 নম্বর হলো দুয়ার এমন কিছু বিশেষ বিশেষ স্থান আছে বিশেষ বিশেষ সময় আছে ওখানে গেলে দোয়া কবুল হয় যেমন আরাফার মাঠ বিশেষ স্থান এখানে দোয়া করেন আবার হারামের বিভিন্ন জায়গা বিশেষ বিশেষ স্থান দোয়া কবুল হয় আবার বিশেষ বিশেষ সময় আছে যেমন নিসফে শাবান যেমন লাইলাতুল কদর ইয়াউমে আরাফা এই রকম সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল করেন কে আল্লাহ এই যে দোয়া করার কয়টা নিয়ম বললাম 10টা এবার আসেন রমজান মাস দোয়া কবুলের অনেক সময় এই রমজানের ভিতরে রয়েছে রমজান মাসে আপনারা বেশি বেশি দোয়া করবেন শেষ পয়েন্টটা ভালো করে শুনেন আমি আপনাদেরকে 8টা কথা বলে যাই রমজান মাসে অন্তত 8টা সময় আছে আপনার দোয়া কবুল হওয়ার রমজান মাসে 8টা সময় আপনি দোয়া করতে পারেন এই 8টি সময় দোয়া করলে দোয়া কবুল করে ফেলবেন কে নাম্বার 1 এক নাম্বার হলো মা বাইনাল আযান ওয়াল ইকামা প্রতি ওয়াক্ত যখন আজান হবে আজান আর ইকামতের মাঝখানে দোয়া করবেন আমাদের দেশের মানুষের সিস্টেম হলো আজান হওয়ার পরে মসজিদে ঢুকে ইকামত দেওয়ার আগ পর্যন্ত মসজিদে ঢুকে ফেসবুক চালায় দুই বন্ধু গল্প করে তামাশা করে এদিক তাকায় ওদিক তাকায় ঘড়ির টাইমের দিকে কয়টা ফ্যান গুনে লাইট গুনে এগুলো করে সময় কাটায় অথচ আজান দেওয়ার পরে ইকামতে রাখে যে দোয়া করবে দোয়া কবুল করবেন যিনি তিনি কে সুতরাং রমজান মাসে টার্গেট রাখেন এক নাম্বার আজান হওয়ার পরে ইকামতের আগ পর্যন্ত আজান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আন এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন লা ইউরাদ্দু দুআ উবাইনাল আযান ওয়াল ইকামা আযান ইকামতের মাঝখানে যে দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ ফিরায় দেন না আল্লাহু আকবার বাজারে যাওয়ার সময় যেমন লিস্ট করে নেন চারটা ভীমসাবান 10টা সাবান তিনটা মরিচের গুঁড়া দুইটা দুই লিটারের তেল লিস্ট কইরা কইরা যখন বাজারে যান মসজিদে আসার আগে লিস্ট কইরা আসবেন আজকে এইটা 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 আল্লাহর কাছে চাবো এক সাহাবী বললেন ওগো আল্লাহর নবী কি চাইবো অনেক কিছুই তো চেয়ে ফেলেছি আল্লাহর নবী বললেন জুতা ছিঁড়ে গেলে জুতার ফিতা দেখছি সেইটার জন্য আল্লাহর কাছে চাও বেশি বেশি চাও কারণ চাইলে এই চাওয়ার হাত পছন্দ করেন কে বেশি বেশি চাইবেন লিস্ট কইরা আসবেন কি দরকার সব দরকারের কথা আল্লাহকে বলবেন কারণ তিনি শুনবেন তিনি দিবেন তাহলে রমজান মাসে দোয়া কবুলের 8টা সময়ের কথা বলছি এক নাম্বার হচ্ছে মা বাইনাল আযান ওয়াল ইকামা আযান ইকামতের মাঝখানের সময় আমরা দোয়া করব বলেন ইনশাআল্লাহ করবেন তো না ঢং ঢং করবেন কালকেও তো আয়েশা দেখলাম এশার আযানের পরে তারাবিহের আগে আপনারা খুব গল্প চালাচ্ছেন এটা কইরেন না এই যে আজকে বলে গেলাম মা বাইনাল আযানি ওয়াল ইকামা আযান ইকামতের মাঝখানে বসে বসে জিকির আসকার দুরুদ করেন আর দোয়া করেন দোয়া করেন বলতে থাকেন দোয়াগুলো কবুল করবেন কে দুই নাম্বার হলো দুবুরা কুল্লি সলাতিন মাকতুবা প্রত্যেক ফরজ নামাজে অথবা নামাজের পরে দোয়া করবেন তবে নামাজের পরে তারাহুরা কইরেন না সালাম ফিরা যায় পাগল হয়ে যায় না সালাম ফেরানোর পরে নবীজির আমল যেগুলো আছে সেগুলো করবেন নবীজির সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার একবার পড়তেন আস্তাগফিরুল্লাহ তিনবার পড়তেন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার আয়াতুল কুরসি পড়ে নেবেন একবার কারণ নবীজি বলেছেন মান ক্বরা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত নবীজি বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে আর এর ভেতরে থাকা বিষয়গুলোকে যারা নিজের জীবনে আমল করে ওই লোকটা জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া কোনো বাধা থাকে না আয়াতুল কুরসি মুখস্থ করে নেবেন আর প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন তারপরে ফজর এবং মাগরিবের নামাজে পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা অনেক দোয়া আছে শিখে নেবেন পারলে মসজিদে আপনারা একটা লটকায় রাখবেন দেখবেন অনেক জায়গায় পাওয়া যায় না লটকায় রাখবেন দুই দিকে অনেক দোয়া আছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির
অনেক দোয়া আছে দোয়াগুলো করবেন দোয়া কবুল করবেন কে আল্লাহ তিন নাম্বার হলো সাজদার মধ্যে দোয়া কবুল হয় এজন্যই রমজান মাসে সাজদার মধ্যে বেশি বেশি দোয়া করবেন নবীজি বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকবিরুদ দোয়া নবীজি বলেছেন বান্দা যখন সাজদায় যায় তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না ফিলিংস ফিলিংস আনতে হবে ফিলিংস আমি মসজিদের টাইলসে সাজদা দিচ্ছি না আমার অনুভূতি হবে এমন আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিচ্ছি সুবহানাল্লাহ এই অনুভূতি থাকবে সাজদায় দোয়া বলবেন যত দোয়া যত চাওয়া আছে বলবেন আল্লাহ কবুল করে নেবেন চার নাম্বার হলো গভীর রাতে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয় আল্লাহ এসে নিজেই তখন ডাকেন কোথায় পাঁচ ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন হলো আমাদের হালিম ভাই আর তাহাজ্জুদ নামাজের মুয়াজ্জিন হচ্ছেন স্বয়ং আল্লাহ তো সুবহানাল্লাহ কইতে মন চায় না আপনাদের হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন আছে আর তাহাজ্জুদের নামাজের মুয়াজ্জিন আল্লাহ দলিল কোথায় আল্লাহ এসে বলেন আলা বিল মুস্তাগফিরিন কে কে আছো মাফ চাও আসো মান যাল্লাযী ইয়াদউনি ডাকো আমাকে ফাস্তাজিব লাকুম আমি ডাকের জবাব দিই আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াসআলানি কে কে আছো আমার কাছে চাইবা চাও সব চাওয়া পূরণ করে দিব কে আছো যার মনে দুঃখ যাতনা আছে বলো তোমার সব দুঃখ দূর করে দিব সুবহানাল্লাহ রমজান মাসে তাহাজ্জুদ মিস করবেন না ওই সময় দোয়া কবুল হয় পাঁচ নাম্বার হলো এই যে রমজান মাসে পাঁচটা জুমা আমরা পাবো এই বছর রমজানে পাঁচটা জুমা পাবো দোয়া কবুলের বিশেষ সময় আছে পাঁচ নাম্বার হলো ইমাম সাহেব যখন মিম্বরে বসে যান মিম্বরে বসা থেকে নিয়ে খতিব সাহেব নামাজ চেয়ে সালাম ফেরানো রাত পর্যন্ত দোয়া কবুলের সময় তখনও আপনারা মনে মনে দোয়া করবেন কবুল করে নেবেন কি ছয় নাম্বার হলো জুমার দিনে আসরের নামাজের পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত দোয়া কবুল হয় তখনও ফেসবুক চালাবেন না দোয়াগুলো করতে থাকবেন কার কাছে সাত নাম্বার হলো ইফতার সামনে নিয়ে মোবাইল স্ক্রল করবেন না এটা আগে বলে ফেলেছি গত জুমায় ইফতার সামনে নিয়ে যখন বান্দা দোয়া করে আল্লাহ তখন এত খুশি হন বলেন ফেরেশতা দেখ আমার বান্দা সারাটা দিন রোজা রাইখা খেজুর শরবত কত কিছু সামনে নিয়ে বসা খায় না ইফতার সামনে নিয়ে ভিক্ষুকের মতো হাতটা তুলেছে আমার লজ্জা লাগতেছে কেমনে ফিরাইয়া দেই বান্দা যখন আল্লাহর কাছে চাওয়া একটা একটা করে বলে আল্লাহ সব চাওয়া পূরণ করে দেন আট নাম্বার হলো রমজানে আছে লাইলাতুল কদর শেষ দশকের প্রত্যেকটা রাত কাজে লাগাবেন এই যে রমজান মাসে দোয়া কবুলের লিস্ট করে করে একবারে আটটা সময়ের কথা বলা দিলাম কয়টা আবার রিপিট করি পয়েন্টগুলা এক নাম্বার হচ্ছে আজান আর ইকামতের মাঝখানের সময় দুই নাম্বার হচ্ছে প্রত্যেক ফরজ নামাজে এবং নামাজের পরে তিন নাম্বার হচ্ছে নামাজের সাজদার সময় চার নাম্বার হচ্ছে তাহাজ্জুদের সময় পাঁচ নাম্বার হচ্ছে জুমার দিনে খুতবা খুতবার জন্য মেম্বরে বসা থেকে নিয়ে নামাজের সালাম ফেরানো পর্যন্ত ছয় নাম্বার হচ্ছে জুমার দিনে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এরপরে সাত নাম্বার হবে ইফতারের আগে আট নাম্বার হলো লাইলাতুল কদর এই আটটা সময় বেশি বেশি দোয়া করবেন তো বেশি বেশি দোয়া করবেন তো দোয়া কবুলের মাস রমজানের সব ওয়াজ শেষ করে দিছি প্রথম রমজানে আজকে বলে দিলাম দোয়া কবুলের মাস দোয়া কবুলের শর্ত দোয়া করার নিয়ম আর দোয়ার মাধ্যমে যে না পাওয়া জিনিস পাওয়া যায় বলে দিলাম দোয়া কেমনে করবেন কোন কোন সময় করবেন সব একেবারে লিস্ট কইরা দিলাম যেভাবে গত জুমায় চব্বিশ ঘন্টার রুটিন দিলাম আজকে দিলাম আবার রমজানে কোন কোন সময় কিভাবে কোন কোন পদ্ধতিতে দোয়া করবেন সব বলে দিলাম আমরা আমলের প্রতিযোগিতায় নেমে যাব তো ইনশাআল্লাহ আর মসজিদে খুব সুন্দর তারাবি চলছে আমাদের দুইজন হাফিজ সাহেব তিনজন হাফিজ সাহেব দুইজনকে আমি তাদের সাথে কালকেই আসলে পরিচয় হয়েছে মাশা আল্লাহ তেলাওয়াত মিফলাল আরব আরবদের মতো একটা এরাবিয়ান ফ্লেভার আমাদের এই ফজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদে আছে আলহামদুলিল্লাহ যারা কালকে নামাজ পড়ছেন আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে ভয় পাইয়েন না কালকে একটু দুই ঘন্টা লেগে গেছে প্রথম দিন তো আজকে থেকে আর দুই ঘন্টা লাগবে না এটা আপনাদের একটু উৎসাহিত করছে প্রথম দিন তো একটু দেরি হয় নামাজ শুরু হয়েছে দেরিতে কিছু কথাবার্তা ছিল আজকে তো আর এগুলো আনুষ্ঠানিকতা থাকবে না সবাই আজানের আগে চলে আসবেন আজানের আগে আসবেন কেন আজানে কামতের মাঝখানের সময় কাজে লাগানোর জন্য সবাই আমরা প্রস্তুতি নিয়ে আসবো মা বোনদেরকেও আমরা আগে ভাগে পাঠাই দেবো ইনশাআল্লাহ এই মাস এসেছে যাতে গাফলতির মাধ্যমে চলে না যায় এই মাসটি যেমন ক্ষমার মাস ঠিক তেমনি এই মাসটি আবার কারো জন্য হয়ে যায় ধ্বংসের মাস এটি যেমন ক্ষমার মাস তেমনিভাবে এটি আবার কারো জন্য হয়ে যায় ধ্বংসের
মাস কি রকম তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন রাসূল কারীম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাহিমা আনফু রাজুলিন دخل عليه رمضان ثم انسلخ قبل ان يغفر له নবীজি বলেছেন ওই ব্যক্তির জন্য ধ্বংস ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হয়ে যাক ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমাদানের মতো মুবারক একটি মাস পেল আর ওই মাসটি গাফলতি করে করে হেলায় খেলায় উদাসীন হয়ে কাটিয়ে দিল এই মাসটিকে পাওয়ার পরে যথাযথভাবে কাজে লাগিয়ে যারা নিজেদের গুনাহগুলো মাফ করাতে পারলো না এদের মতো দুর্ভাগ্য এদের মতো কপালকুড়া আর হতে পারে না এদের জন্য ধ্বংস কামনা করেছেন এদেরকে ধ্বংসপ্রাপ্ত বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসলিমবৃন্দ আপনারা যেন ধ্বংসপ্রাপ্ত লোকদের কাতারে শামিল হয়ে না যাই এজন্য পহেলা রমাদান থেকে সতর্ক হয়ে যাওয়া লাগবে রমাদানের গুরুত্ব তাৎপর্য রুটিন কি কি করবেন সব ওয়াজ তো আমি রমাদান আরম্ভ হওয়ার আগেই শেষ করে ফেলেছি এখন সতর্ক করার পালা শুরু হয়ে গেছে হাতে গোনা কয়েকটা দিন আল্লাহ কোরআনেই বলেছেন আইয়ামাম মাদুদাত গতকাল তারাবিতে এই আয়াত তেলাওয়াত হয়েছে কি মজার তেলাওয়াত রমাদানের বিধান সংক্রান্ত যে রুকু আছে কি সুন্দর তেলাওয়াত হয়েছে সেখানে বলা হয়েছে আল্লাহই বলে দিয়েছেন প্রথম আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মাদুদাত আল্লাহ বললেন হে ইমানদারেরা তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছে কেন উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা তাকওয়াবান হতে পারো এরপরই আল্লাহ বললেন আইয়ামাম মাদুদা হাতে গোনা কয়েকটা দিন মাত্র আল্লাহই বলে দিয়েছেন আইয়ামাম মাদুদা হাতে গোনা মাত্র কয়েকটা দিন এটা চোখের পলকেই চলে যাবে আগামী জুমা আসবে 8 রমাদান পরের জুমা আসবে 15 রমাদান কেমনে যে রমাদান চলে যাবে আপনি 13 পাবেন না সুতরাং প্রথম রমাদানের প্রথম জুমায় আমরা আপনাদেরকে সতর্ক করছি এই মাসটি যেন গুনাহমাফের বিপরীতে আমাদের জন্য ধ্বংসের মাস হয়ে না যায় কাদের জন্য এই মাসটি ধ্বংস হবে যারা গাফলতি করবে উদাসীনতা প্রদর্শন করে এই মাসটিকে হেলায় খেলায় কাটিয়ে দিবে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো বলেন আমিন মনে রাখতে হবে এই মাস যে মাস আজকে থেকে শুরু হলো এই মাস হচ্ছে গুনাহ মাফের মাস এই মাস হচ্ছে ক্ষমার মাস এই মাস হচ্ছে মুক্তির মাস এই মাস হচ্ছে জাহান্নাম থেকে নিজেকে সেফ করে নেওয়ার মাস কারণ এমন একটি মাস আমাদের সামনে চলে এসেছে এমন একটি মাস আমরা শুরু করেছি মুসনাদে আহমদের বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন রাসূল কারীম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি রুতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা ইয়ানি ফি রমাদান লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবা নবীজি বলেছেন রমাদানের প্রত্যেক দিনে এবং রাতে রব্বুল আলামিন মানুষকে মুক্তি দিতে থাকেন গুনাহ থেকে মাফ করতে থাকেন জাহান্নাম থেকে মুক্ত করে দিতে থাকেন আল্লাহর নবী বলেছেন যে রমাদানে রোজাদার বান্দারা যে দোয়া করবে আল্লাহ ওই দোয়া ফিরাইয়া দিবেন না দোয়া করলেই দোয়াটা কবুল করে জেনে নেবেন তিনি কি এজন্য অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন লিসসাইমি দাওয়াতুল্লাহ তুরাদ্দু রমাদানের মাসে রোজাদাররা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা রোজাদারদের উপরে এত খুশি থাকেন এত সন্তুষ্ট থাকেন রোজাদার আল্লাহর কাছে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না তাহলে বুঝা গেল এটা দোয়া কবুলের
মাস সবাই বলেন এটা কি দোয়া কবুলের মাস এই মাসে গুনাহ থেকে maaf পেতে চাইলে নিজের গুনাহ থেকে নিজেকে পবিত্র করতে চাইলে এই মাসে মনের দিলের যত চাওয়া পাওয়া আছে সকল কিছু পূরণ করতে চাইলে দোয়া করতে হবে কার কাছে দোয়া এটা এমন একটা অস্ত্র এর মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করে দেওয়া যায় আল্লাহু আকবার না পাওয়া জিনিস যেটা আপনি পান নাই আপনার সাধ্যের নাগালে দুয়ার মাধ্যমে ওই জিনিসটাকে আপনার হাতের কাছে এনে দিবেন যিনি তিনি কি কারণ সকল ক্ষমতার মালিক যিনি সবকিছু যার কুদরতি হাতের মুঠায় সবাই আন্তরিকতার সঙ্গে জবাব দিয়ে বলেন তো তিনি কি কল্যাণ অকল্যাণের মালিক কি বান্দাকে রিজিক দেওয়ার মালিক কি রিজিককে সংকুচিত করার ইখতিয়ার একমাত্র কার এইজন্য চাইতে হবে আল্লাহর কাছে এটা চাওয়ার মাস এটা হলো দুয়ার মাস আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন বেশি বেশি কান্না করবেন এই মাসে বেশি বেশি দোয়া করে নিজের গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে maaf করিয়ে নেবেন যার যে প্রয়োজন আছে এই প্রয়োজনগুলো পূরণ করে নেওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে চলে এসেছে এই সময়টা হলো এই রমাদানের মাস এই রমাদান মাসে নবীজি বলেছেন দোয়া করলেই দোয়া আল্লাহ ফিরায় দেন না আল্লাহ কবুল করেন এইজন্য এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না দোয়া হচ্ছে আল্লাহর এত পছন্দনীয় একটা আমল নবীজি বলেছেন তিরমিজি এবং ইবনে হিব্বানের বর্ণনায় হাদিস এসেছে এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন নবীজি বলেছেন লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দোয়া নবীজি বলেছেন দুয়ার চাইতে অধিক মর্যাদাপূর্ণ কোন বিষয় আল্লাহর কাছে আর হতে পারে না সুবহানাল্লাহ এজন্যই নবীজি বলেছেন সাল্লাল্লাহু মিন ফাদলি ফাইন্নাল্লাহু ইউহিব্বু আন ইউসআল নবীজি বলেছেন তোমরা আল্লাহর কাছে আল্লাহর দয়া আর অনুগ্রহ চাও কারণ আল্লাহ তাআলা যে সকল বান্দারা চায় তাদেরকে তিনি পছন্দ করেন দেখেন দুনিয়ার মানুষের কাছে আপনি আজকে গিয়ে হাত পাতবেন বলবেন ভাই আপনি আমাকে কিছু দেন হয়তো লোকটা চক্ষু লজ্জায় একবার আপনাকে দিয়ে দিবে পরের দিন গেলে হয়তো সে মুখ কালো করে বসবে কিন্তু আমার রব হচ্ছেন এমন দয়াবান এমন মেহেরবান আমার রবের কাছে না চাইলে আমার রব নারাজ হন আর আমার রবের কাছে আপনি যতবার খুশি মন চাইবেন ততবার আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে আল্লাহর নবী বলেছেন মাল্লাম ইয়াসআল মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াদব আলাইহি যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ তার উপরে রাগ করেন আল্লাহ তাকায় থাকেন বান্দা তুই আমার কাছে কিছু চা কারণ আমাদের চাওয়ার হাত পছন্দ করেন যিনি সবাই জুড়ে বলেন তিনি কি এজন্যই রমাদান মাস আজকে থেকে শুরু হয়ে গেল আপনাদের মনের চাওয়াগুলো লিস্ট করে করে আল্লাহর কাছে বলা শুরু করেন আপনারা কি জানেন না এই যে রমাদানে যে বিধানগুলো আল্লাহ দিয়েছেন আপনারা সূরা বাকরা পড়ে দেখবেন যেখানে আল্লাহ রোজার কথা বলেছেন সেখানে কুরআন নাযিলের কথা বলার পরে এই মাসের একটা আমলের কথা আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাত দাঈ ইযা দাআন ফালইয়াসতাজিবুনি ওয়ালিউ মিনু বিলাল্লাহুম ইয়াশুদুন আল্লাহ তাআলা বলছেন ও নবী আমার বান্দাগণ যখন তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে তখন আপনি জবাব দিয়ে দিবেন ফা ইন্নী করিব আমি আমার বান্দার নিকটে আছি উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন যখন কোনো বান্দা আমার কাছে দোয়া করে জবাব যিনি দান করেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 40 নম্বর সূরা সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বলেছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদ্উনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস
يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. الله تعالى বলছেন তোমাদের রব বলছেন উদুনি তোমরা আমার কাছে দোয়া করো আমাকে ডাকো আস্তাজিব লাকুম তাহলে আমি তোমাদের ডাকে জবাব দিব আল্লাহু আকবার যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ বলেছেন সে অহংকারী সুতরাং যে আমার কাছে চায় সেই লোকটা হলো অনুগত বান্দা সে হলো বিনয়ী সে হলো অনুগত বান্দা এজন্য অনুগত বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা যখনই সুযোগ পায় তখনই যার কাছে চাইবে যার কাছে দোয়া করবে সবাই বলেন তিনি কে আল্লাহ আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে চাইবেন এটা আল্লাহ পছন্দ করেন তিরমিজি আবু দাউদ ইবনে মাজা ইবনে হিব্বানের বর্ণনায় এসেছে নবীজি বলেছেন ইন্না রাব্বাকুম হাইয়ুম কারীম ইস্তাহয়ি মিন ইবাদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আই ইয়ারুদ্দুহুমা সিফরা নবীজি বলেছেন তোমাদের রব হচ্ছেন চিরঞ্জীব তিনি হচ্ছেন সম্মানিত তোমাদের রব হলেন এমন তোমরা যখন তোমাদের রবের কাছে হাত তুলো সেই হাতটা ফিরাইয়া দিতে আল্লাহ লজ্জাবোধ করেন এজন্য বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ সেটা পছন্দ করে বান্দার চাওয়াগুলো পূরণ করে দেয় এজন্য এই রমাদান মাস এসেছে আমাদের জন্য দোয়া করার দুয়ার খুলে গিয়েছে নবীজি বলেছেন মান ফুতিহা লাহু মিনকুম বাবুদ দুআই ফুতিহাত লাহু আবওয়াবুর রহমান নবীজি বলেছেন যার জন্য দুয়ার দরজা খুলে দেওয়া হয়েছে তার জন্য যেন আল্লাহর রহমতের সবগুলো দরজা খুলে দেওয়া হয়েছে দুয়ার মাস এটা দুয়ার মাস দুয়ার মাধ্যমে না পাওয়া জিনিস পাওয়া যায় আমি কয়টা ঘটনা বলবো ঘটনা বলা আরম্ভ করলে 6-7 জুমা লাগবে কোরআনে দোয়া কবুলের এত ঘটনা এসেছে আর হাদিসে দোয়া কবুলের এত ঘটনা না পাওয়া অসম্ভব বিষয় দুয়ার মাধ্যমে সম্ভব হয়ে গিয়েছে আল্লাহু আকবার কয়েকটা ঘটনা আপনাদেরকে কোরআন থেকে শোনাই দুয়ার মাধ্যমে কেমনে না পাওয়া বিষয়গুলো পাওয়া যায় অসম্ভব কেমনে সম্ভব হয়ে যায় আমরা তো সবাই জাকারিয়া আলাইহিস সালামের নাম জানি তার কোনো সন্তান ছিল না তার স্ত্রী বন্ধা ছিলেন আমরা জানি বন্ধা নারীর ঘরে কোনো সন্তান হয় না সাইয়েদিনা জাকারিয়া আলাইহিস সালামের যখন কোনো সন্তান ছিল না তখন সাইয়েদিনা জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন কার কাছে রব্বুল আলামিন এই ঘটনা কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 89 নম্বর আয়াত থেকে বয়ান করছেন আল্লাহ তাআলা বলছেন ওয়া যাকারিয়া ইন্নাদা রাব্বাহু রাব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আল্লাহ তাআলা বলছেন আর শরণ করো যখন যাকারিয়া তার রবকে বলেছিলেন হে আমার রব তুমি আমাকে উত্তরাধিকারহীন করে দিও না একা বানিয়ে দিও না তুমি তো হচ্ছ ওয়ারিশ দানকারী তুমি যদি চাও তাহলে তুমি আমাকে উত্তরাধিকার দান করতে পারো তিনি আরো সুন্দর দোয়া করেছিলেন তার আরেকটি দোয়া কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিয়েছেন কি সুন্দর দোয়া তিনি করেছিলেন এখান থেকে শিখুন কেমনে দোয়া করতে হয় কারণ আমার দেশে অনেকে আছে সন্তান যখন হয় না বাবার দরবারে চলে যায় তাবিজের জন্য কত মানুষের কাছে ছোটাছুটি করে কই হুজুর একটা তাবিজ দিকে দেন সন্তান হয় না তো আপনার বউয়ের সন্তান হয় না তাবিজ দিয়া কি জোর করে বাচ্চা হইতে পারবেন নাকি বলেন তো সন্তান দেওয়ার মালিক যিনি তিনি কি আল্লাহ বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাম ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আদ-দুকুর ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা আল্লাহ বলছেন আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দেই যাকে চাই আমি পুত্র সন্তান দেই আবার আমার আল্লাহর যার ইচ্ছা যাকে ইচ্ছা তাকে পুত্রও দেই না কন্যাও দেই না বন্ধা অবস্থায় রেখে দেই সব ক্ষমতা কার কাছে সাইয়েদিনা জাকারিয়া আলাইহিস সালামের দোয়াটা লক্ষ্য করেন সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াত তিনি বলেছিলেন হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্ব হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ আল্লাহ তাআলা বলছেন
আমার জাকারিয়া কেমনে দোয়া করেছিল শুনেন তিনি বলেছিলেন রব্বি হাবলি মিল্লাদুনকা দুররিয়াতান তাইয়্যিবা ওগো রব তুমি আমাকে তোমার তরফ থেকে পবিত্র সন্তান দান করো সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বন্ধা ছিলেন বার্ধক্য বয়সে তারা চলে গিয়েছিলেন কোনো সন্তান ছিল না যখন তিনি হৃদয় থেকে কাকুতি মিনতি করে ইখলাসের সঙ্গে দোয়া করলেন আল্লাহ তাআলা দোয়া কবুল করে জানায়া দিলেন ফাসতাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজাহু ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবাও আল্লাহ বলছেন যখন আমার জাকারিয়া আমার কাছে ইখলাসের সঙ্গে দোয়া করলো আমি তার দোয়া কবুল করলাম আর তাকে আমি একটি নেককার সন্তান ইয়াহইয়া এর সুসংবাদ দান করে দিলাম শুধু তাই নয় তার স্ত্রী যে বন্দা ছিল আল্লাহ বলছেন আমার পুত্র তেমন ভাবে কাজ করলো ওয়া আসলাহনা লাহু যাওজাহু আমি তার বন্দা স্ত্রীকে সন্তান দানের উপযোগী বানিয়ে দিলাম আল্লাহু আকবার চিন্তা করেছেন দুয়ার মাধ্যমে আল্লাহ বলছেন তার দুয়ার ফলে বন্ধা নারীকে সন্তান দেওয়ার উপযোগী বানায়া দিয়েছি আল্লাহু আকবার কি সম্ভব না বলেন দুয়ার মধ্যে কত ঘটনা কোরআনে এসেছে দেখেন আইয়ুব আলাইহিস সালামের ঘটনা কোরআনে এসেছে 18টি বছর তিনি রোগাক্রান্ত ছিলেন কি কঠিন দুরারোগ্য ব্যাধি গোটা শরীর তার পচে গিয়েছিল শরীর থেকে মাংস গুলো খসে খসে পড়ছিল গোটা শরীর পচে দুর্গন্ধ হয়ে গিয়েছে তার এলাকার লোকেরা তাকে ত্যাগ করেছে কেউ তার কাছেও যায় না খোঁজ খবরও নেয় না এমন করে 18টি বছর চলে গেল গোটা শরীর পচতে পচতে জিহবায় যখন পচন ধরল এতদিন তিনি আল্লাহর কাছে কোনো দোয়াও করেন নাই একদিন তার স্ত্রী বলেছিলেন কেন আপনি এত অসুস্থ থাকার পরেও আল্লাহর কাছে দোয়া করেন না আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন আমি 70 বছর সুস্থ ছিলাম আমার রব আমাকে 70 বছর সুস্থ রেখেছেন এই যে আমি 70 বছর সুস্থ ছিলাম সুস্থতার এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আমার রব যদি আমাকে আরো 70 বছর অসুস্থ রাখেন তারপরেও রবের নিয়ামত আমি শেষ করতে পারবো না আল্লাহু আকবার 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত শরীর পচতে 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 যখন তার জিহবায় পচন ধরে গেল আইয়ুব আলাইহিস সালাম তখন প্রথমবারের মতো মুখ খুললেন আইয়ুব আলাইহিস সালাম ভাবলেন গোটা শরীরটা পচে গিয়েছে এখন যদি আমার জিহবাটাও পচে যায় তাহলে আমি আমার রবের জিকির কেমনে করব রবের নামটা কেমনে নিব তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রথমবারের মতো দোয়া করলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ায়ের 83 নম্বর আয়াতে এই কাহিনী বর্ণনা করছেন ওয়া আইয়ুব ইযনাদা রাব্বাহু আন্নি মাসসানিয়া الضر وأنت أرحم الراحمين الله أكبر কি সুন্দর দোয়া দোয়ার স্টাইল লক্ষ্য করেন আপনারা কেমনে দোয়া করেছেন স্টাইলটা ফলো করেন আল্লাহ বলছেন স্মরণ করো যখন আমার আইয়ুব আমার কাছে দুঃখ কষ্টে বিপদে মুসিবতে অসুখে পড়ে দোয়া করেছিল বলেছিল রব্বি হে আমার রব আন্নি মাসসানিয়া দর আমি কষ্টে পতিত হয়ে গিয়েছি ওয়া আনতা আরহামুর রাহিমিন মাফ করে দাও এটা বললেন না বললেন আল্লাহ আপনি তো হলেন দয়াবান আপনি আরহামুর রাহিমিন এতটুকু দোয়া করেছেন এই দোয়াটা করার পরে আল্লাহ জবাব দিলেন ফাসতাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন আল্লাহ বলছেন আমি আমার আইয়ুবের দুয়ার সারা দিলাম আমি তাকে তার এই দুরারোগ্য ব্যাধি থেকে আমি তাকে শিফা দান করে দিলাম তার পরিবার পরিজন আমি তার কাছে ফিরিয়ে দিলাম আবার দেখেন কোরআনুল কারীমে কোরআনুল কারীমের দান্নুন
মাছওয়ালা নবী ইউনূস নবীর কাহিনী বর্ণিত হয়েছে ইউনূস নবীকে যখন একটা মাছ গিলে ফেললো দেখেন বিপদে পড়লে মুসিবতে পড়লে অন্তর থেকে আল্লাহকে ডাকলে আল্লাহ যে জবাব দেন এমন কাহিনীও কোরআনে এসেছে জান্নুন মাছওয়ালা নবী ইউনূস নবীকে যখন সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো কোন কোন রেওয়ায়েতে এসেছে তিনি তিনটা অন্ধকারে পড়ে গিয়েছিলেন এক নম্বর অন্ধকার হলো রাতের অন্ধকার দুই নম্বর অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার তিন নম্বর অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার এই ত্রিবিধ অন্ধকারে নিপতিত হয়ে তিনি দেখলেন এমন জায়গায় চলে এসেছি আমার রব ছাড়া আমাকে এখান থেকে কেউ উদ্ধার করতে পারবে না তখন মাছের পেটের ভেতর থেকে ইউনূস নবী আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন তিনি বললেন হে আমার রব তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি ছাড়া কোনো মাবুদ নাই আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি জুলুম করে ফেলেছি তুমি যদি না বাঁচাও উদ্ধার না করো কেউ আমাকে উদ্ধার করতে পারবে আল্লাহ বলছেন সাগরের অতলতল দেশে মাছের পেটের ভেতরের চিৎকার আমার নবী ইউনূসের ফরিয়াদ সমুদ্রের তলদেশের কেউ শুনে নাই নবমণ্ডল ভূমণ্ডলের কেউ শুনে নাই আসমান জমিনের কোন ফেরেশতা শুনে নাই কেউ আমার ইউনূসের ফরিয়াদ না শুনলেও আমি আরশের মালিক আল্লাহ আমার নবীর ফরিয়াদ শুনেছি শুধু আমি শুনি নাই আমার কাছে চাইলে আমি যে খুশি হই আর বিপদে পড়ে আমার কাছে চাইলে যে আমি উদ্ধার করি ইউনূস নবীর ঘটনা হলো তার প্রমাণ ইউনূস নবী এই বিপদে পড়ে যখন আমাকে ডাক দিলেন আল্লাহ বললেন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আল্লাহু আকবার আল্লাহ বলছেন আমি তার ডাকের জবাব দিলাম তাকে তার বিপদ থেকে উদ্ধার করলাম ওয়াকাযালিকা এইভাবে করে বিপদে পড়ে মুসিবতে পড়ে তোমরাও যদি আমার কাছে দিল থেকে আমাকে ডাক দাও নুনজিল মুমিনিন মুমিনদেরকে আমি আল্লাহ বিপদ থেকে বাঁচাইয়া দিব আল্লাহু আকবার কোরআনে কারিমে এভাবে দোয়া কবুলের অনেক ঘটনা বর্ণিত হয়েছে সুলাইমান নবীর কথা আমরা জানি লিকুল্লি নাবিয়্যিন মুস্তাজাবুদ দাওয়া প্রত্যেক নবীকে বিশেষ একটা দুয়ার সুযোগ দেওয়া হয়েছিল সকল নবীরাই এই দুয়াটা দুনিয়ায় থাকতে করে ফেলেছেন একজন শুধু ওই দুয়াটা উম্মতের জন্য রেখে দিয়েছেন তিনি আমাদের মায়ার নবী দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীরা এই দোয়াটা দুনিয়াতে করে ফেলেছেন সুলাইমান নবী কি দোয়া করেছিলেন দেখেন তার বাবাও ছিলেন বাদশা তার বাবা ছিলেন দাউদ আলাইহিস সালাম তার বাবার রেখে যাওয়া সিংহাসনে মাত্র 13 বছর বয়সে তিনি আরোহণ করেছিলেন তিনি দোয়া করেছিলেন রব বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব তিনি বলেছিলেন হে রব আমাকে মাফ করে দাও আর আমাকে এমন ক্ষমতার মালিক বানাও যেই রকম ক্ষমতা তুমি কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষকে দিবা না এমন অলৌকিক ক্ষমতা আমাকে দাও সুলাইমান নবী যখন এই দোয়াটা করলেন দেখেন ক্ষমতার জন্য দোয়া করা যাবে কারণ কোরআনের ভেতরে এটা আছে না নাই ইউসুফ আলাইহিস সালাম তিনিও ক্ষমতা চেয়ে নিয়েছিলেন হ্যাঁ আমাদের দেশে অনেকে আছে বেশি কোরআন বুঝে তো বেশি হাদিস বুঝে মুখের মধ্যে দারু নাই হ্যাঁ একদম সাফা চাট তারপর মাথার মধ্যে বুদ্ধি হইতে হইতে মাঝখান থেকে সব চুল পড়ে গেছে কয় ধর্মকে রাজনীতির সাথে মিশাবেন না বেটা ব্যাকুল ভালো করে কোরআন পড় ভালো করে হাদিস পড় পৃথিবীর বেশ কয়েকজন নবী দোয়া করে আল্লাহর কাছ থেকে দুনিয়ার ক্ষমতা চেয়ে নিয়েছেন ঠিক কি না কারণ এরকম ভালো মানুষরা যদি দুনিয়ার ক্ষমতার চেয়ারগুলো দখল না করে এখানে বসে যদি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম না করে তো চোর ডাকাত বাকপাররা চুরি চামারি করে জমিনটাকে নষ্ট করে ফেলবে তিনি দোয়া করেছিলেন আল্লাহ এমন ক্ষমতা আমারে দাও যেই ক্ষমতা কিয়ামত পর্যন্ত কেউ পাবে না আল্লাহ আকবার আল্লাহ কি দোয়া কবুল করেন নাই এই ভ্লাদিমির পুতিন আর জো বাইডেন এরা কি ক্ষমতা পাইছে বল
আল্লাহ দোয়া কবুল করলেন দোয়া কবুল করে জানালেন শোনো সুলাইমান এমন ক্ষমতা তোমাকে দিয়ে দিলাম ফাসাখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি রুখান হাইফু আসাব আল্লাহ বললেন আমি তোমাকে বাতাস তোমার অনুগত করে দিলাম তোমার হুকুম মতো এই বাতাস পরিচালিত হবে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন বাতাস তার হুকুম মানত এখন তো আমরা এক দেশ থেকে আরেক দেশে বিমানে করে যাই আর সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ তাকে এমন ক্ষমতার মালিক বানিয়েছেন এই রকম ক্ষমতা আজকের দুনিয়াতেও কেউ পায় নাই কিয়ামত পর্যন্ত কেউ পাবে না দেখেন দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা এক দেশ থেকে আরেক দেশে গেলে তারা ভিভিআইপি ফ্লাইটে করে এক দেশ থেকে আরেক দেশে যায় কিন্তু সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম উনার ফ্লাইট কি এটা যদি ভিভিআইপি হয় উনারটা হবে ভিভিআইপি কত উপরে কারণ উনাকে আল্লাহ তাআলা এমন এক ক্ষমতা দিয়েছিলেন তিনি যখন সকালবেলা তার সিংহাসনে বসতেন বিনা ইঞ্জিনে সাউন্ডও না ইঞ্জিন ছাড়া বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে এক মাসের পথ তিনি পাড়ি দিতেন আল্লাহু আকবার মনে করেন আসেন পৃথিবীর পূর্বে যাবেন পশ্চিমে তো তার মসনদে বসে বসেছেন আমাকে নিয়ে যাও পশ্চিমে বলছেন পশ্চিমে নিয়ে যাও তখন সিংহাসন কয় আপনি নাইমা যান আপনারা কথা বুঝেন না মানে বসছে বসে বলেছে পশ্চিমে যাও কয় নেমে যান মানে বসতে দেরি যাইতে দেরি নাই আল্লাহু আকবার এত দ্রুত গতির বাহন আল্লাহ তাকে দান করেছেন আবার সন্ধ্যাবেলায় তিনি যখন ওই সিংহাসনে আরোহণ করতেন বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে এক মাসের পথ তিনি চলে আসতেন আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন পিপিলিকার ভাষা বুঝতেন পাখির ভাষা বুঝতেন পিপিলিকার নামে কোরআনে একটা সূরা আছে ওইখানে পিঁপড়ার একটা ঘটনা আছে এই ঘটনা আপনাদেরকে আগে শুনাইছি মনে না থাকলে ইউটিউব থেকে শুনবেন হ্যাঁ সেখানে আমরা এই সুলাইমান আলাইহিস সালামের কাহিনী বলেছিলাম না তো দেখেন সুলাইমান আলাইহিস সালাম দোয়া কবুল করেছিলেন দোয়া করেছিলেন কবুল করেছিলেন কে আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত কোনো সন্তান নাই দোয়া করেছিলেন তিনি কার কাছে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন বলেছিলেন হে আল্লাহ আমাকে নেককার সন্তান দাও আল্লাহ দোয়া কবুল করে জানিয়ে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আমি তোমার দোয়া কবুল করলাম আরেক ধৈর্যশীল নেককার ধৈর্য সহিষ্ণু সন্তানের সুসংবাদ তোমাকে দান করে দিলাম দোয়াও যেমন কবুল হয়েছে নবীদের বদদোয়া কবুল ওই যে নূহ আলাইহিস সালাম উম্মতের জন্য কি করেছেন বদদোয়া তাহলে দোয়া কবুলের এরকম অসংখ্য ঘটনা কোরআনেও আছে হাদিসেও আছে এই ঘটনাগুলো কেন শুনালাম চাইলে আল্লাহ ফিরাইয়া দেন না একটু আগে হাদিস কি বলেছিলাম যে লোক চায় না দোয়া করে না আল্লাহ তার উপরে নারাজ হন অখুশি হন আপনি আমার কাছে চাইলে আমি তো মানুষ দুই তিন দিন চাওয়ার পরে দেখা যাবে আমারও কিছুটা মনে মনে কষ্ট আসতে পারে কিন্তু আপনি আল্লাহর কাছে হাজারবার কোটিবার যতবার মন চায় ততবার চাইবেন যতবার চাইবেন ততবার আল্লাহ খুশি হবেন সুবহানাল্লাহ তবে চাইলেই দোয়া কবুল হবে না দোয়া কবুলের কিছু শর্ত আছে দোয়া কবুলের কিছু কি আছে দোয়া করবেন আল্লাহ দোয়া পছন্দ করেন কিন্তু দোয়া করার তো কিছু কন্ডিশন আছে রমজান মাস এটা দোয়া কবুলের মাস আজকে দোয়া নিয়ে আলোচনা করছি যাতে করে দোয়া কেমনে করতে হয় আর দোয়া কবুল হওয়ার মাধ্যমগুলো কি কি সব যেন আপনারা জানতে পারেন রমজান মাস দোয়া কবুলের মাস কিন্তু এই দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে কোরআন সুন্নার আলোকে আমি মোট 10টা পয়েন্ট বের করেছি দোয়া কবুলের মোট শর্ত হলো 10টা জোরে বলেন দোয়া কবুলের শর্ত কয়টা 10টা মুখস্ত করে ফেলবেন নাম্বার 1 এক নাম্বার হচ্ছে দোয়া করার আগে তওবা করে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে যাওয়া ওই যে আমি গত জুমার আগের জুমায় একটা উদাহরণ দিয়েছিলাম কোন পাত্রে যখন আমরা খাবার নেই খাবার নেওয়ার আগে ওই পাত্রকে আমরা কি করি বলেন কি করি পরিষ্কার করেন না এই যে সাহরি খাইলেন আপনারা প্লেট ধুইয়া তারপরে কি নিয়েছেন প্লেটে খাবার নিয়েছেন একটা পাত্রে কিছু নিতে হলে যেমন ওটাকে আগে পরিষ্কার করতে হয় তেমনি আমরা নিজেদেরকে আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিতে হলে নিজেদেরকে আগে পরিষ্কার করতে হবে পবিত্র করতে হবে
এখন প্লেট পরিষ্কার করতে হয় পানি দিয়ে আর আমাদেরকে পবিত্র করতে হবে তওবা দিয়ে তওবা করবেন তওবা করে নিজের গুনাহের জন্য লজ্জিত হয়ে এরপরে যখন হাত তুলবেন তখন দয়া আর রহমতের নজরে আপনার দিকে যিনি তাকাবেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসাএর 110 নম্বর আয়াতে বলেছেন ওয়া মাইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রাহীমা আল্লাহ তাআলা বলছেন আর যে ব্যক্তি কোন মন্দ কাজ গুনাহের কাজ অথবা নিজের নফসের উপরে জুলুম করে ফেলবে সুজা বাংলায় যে লোকটা গুনাহ করে ফেলবে গুনাহ করার পরে এরপরে যে ব্যক্তি ইস্তেগফার করে তওবা করে আল্লাহর কাছে maaf চাইবে সে যেন এই কথা জেনে রাখে গুনাহগার হওয়ার পরে তওবা করে maaf চাইলে সেও তার রবকে গাফফার অর্থাৎ ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবে দুনিয়ার মানুষ অপরাধী পেলে শাস্তি দেয় আর আমার আল্লাহ অপরাধীগুলোর দিকে তাকায় থাকেন কোন সময় অপরাধ স্বীকার করে তওবার দরজায় নক করবে যখন বান্দা তওবার দরজায় নক করবে আল্লাহ সব গুনাহগুলোকে maaf করে দেন তাহলে দোয়া কবুলের এক নম্বর শর্ত হলো তওবা করে নিজের গুনাহ থেকে তওবা করে অনুতপ্ত হয়ে গুনাহ থেকে ফিরে আসতে হবে তওবা অর্থ হলো ফিরে আসা দোয়া কবুলের দুই নাম্বার শর্ত হলো হালাল উপার্জন করা হালাল খাওয়া হালাল পোশাক পরিধান করা আপনি যদি হারাম খান আর হারাম টাকার পোশাক পরিচ্ছদ পরিধান করে ইবাদতে আসেন নামাজে আসেন হজে যান তো হারাম খায়া যে পয়সা দিয়া হজে যাবেন আর হারাম খায়া হারাম বডি বানায়া যে শরীর নিয়ে মসজিদে আসবেন আর হারাম উপার্জনের পয়সা দিয়ে যে কাপড় পরে আপনি ইবাদতে আসবেন ওই ইবাদত আল্লাহ কবুল করবেন এজন্য নবীজি বলেছেন আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবাত দাওয়া নবীজি বলেছেন তুমি তোমার খাদ্যগুলোকে আগে পবিত্র করো তাহলেই তোমাকে মুস্তাজাবুদ দাওয়া যিনি বানিয়ে দিবেন তিনি কে খাবার পবিত্র খেতে হবে হালাল পথে চলতে হবে এটা হলো দোয়া কবুলের দুই নাম্বার শর্ত দোয়া কবুলের তিন নাম্বার শর্ত হলো শিরক এবং বেদআত থেকে মুক্ত থাকতে হবে শিরক এবং বেদআতি কর্মকাণ্ডে যুক্ত থেকে দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করেন না এইজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 29 নম্বর আয়াতে বলেছেন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন আল্লাহ বলেছেন তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো একনিষ্ঠভাবে অর্থাৎ যার ভেতরে কোনো শিরকিয়াত থাকবে না বেদাত থাকবে না এজন্য শিরক এবং বেদাত থেকে মুক্ত থেকে দোয়া করলে দোয়া কবুল করবেন কে আল্লাহ নাম্বার 4 4 নাম্বার হলো দোয়া কবুলের 4 নাম্বার শর্ত হলো একাগ্রতার ভিত্তিতে ইখলাসের সাথে দোয়া করতে হবে একনিষ্ঠতা নিয়ে একাগ্র চিত্তে নাম্বার 5 5 নাম্বার হলো গাফেল না হয়ে উদাসীন না হয়ে কাকুতি মিনতি করে একেবারে অন্তর থেকে বিনয়ী ভাব প্রকাশ করে দোয়া করলে দোয়া কবুল করেন কে আরো জোরে বলেন দোয়া কবুল করেন কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি ওয়া আলামু আন্নাল্লাহা লা ইস্তাজীবু দুআআ মিন কলবিল গাফিলিল্লাহ নবীজি বলেছেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো আর যখন আল্লাহর কাছে দোয়া করবা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করবা যে তোমার দোয়া কবুল করবেন যিনি তিনি কে মনে রাখবা গাফেল হয়ে উদাসীন হয়ে দোয়া করো না কারণ গাফেল আর উদাসীন হয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না তাহলে আমরা দোয়া কেমনে করব দোয়া যখন করবেন সকল বিনয় আপনি আপনি প্রকাশ করে দিবেন বিনয় প্রকাশ করে আপনি আপনার অপরাধের জন্য লজ্জিত আপনি আপনার অপরাধের জন্য অনুতপ্ত অনুশোচনা বোধ এটা যেন বোঝা যায় আর যে চক্ষু আছে চক্ষু দিয়ে দুই ফুটা পানি ছেড়ে দেয় চোখের পানির বড় দাম নবীজি বলেছেন আইনানি লা তামাসসুহুমান নার দুইটা চোখকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না এক নাম্বার হচ্ছে আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ একটা চক্ষু হলো
যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে আর দুই নাম্বার হলো ওয়াইনুম বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ যে চক্ষু আল্লাহর দ্বীনের রাস্তায় দ্বীন কায়েমের জন্য দ্বীনের পথে যে চক্ষু পাহারা দেয় এই দুইটা চক্ষু কি জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে তার মধ্যে একটা হলো আল্লাহর ভয়ে যে চক্ষু থেকে পানি ঝরে চোখের পানি যদি না ঝরে যদি অন্তরটা শক্ত হয়ে যায় নবীজি আমাদের জন্য পরামর্শ দিয়েছেন যাদের চোখে পানি আসে না যাদের অন্তর পাথরের মতো শক্ত এতিমের মাথায় হাত বুলায়া দিবা এতিমের মাথায় হাত বুলায়া দিবেন যাদের চোখে পানি আসে না ঘন ঘন হসপিটাল ভিজিট করবেন আইসিইউ আর সিসিইউ তে যাবেন যাদের চোখে পানি আসে না এতিমের সাথে মিসকিনের সাথে ফকিরের সাথে বসে বসে খাবার খাবেন যাদের অন্তর দিলটা শক্ত হয়ে গেছে হাসপাতাল বেশি বেশি ভিজিট করবেন যাদের দিল বেশি শক্ত হয়ে গেছে আপনারা মাঝে মাঝে কবরস্থান ভিজিট করবেন তাহলে দেখবেন দিলটারে যিনি নরম বানায়া দিবেন তিনি কে চকের পানির বড় দাম বুখারি মুসলিম তিরমিজি বিখ্যাত হাদিসের এই তিন গুনতে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন সাবাতুন ইয়ুজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা এক প্রকার লোক হলো তারা নীরবে নীরবে আল্লাহকে ভয় করে চক্ষু থেকে আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দেয় যারা রমজান মাস তো শুরু হয়েছে একটু কান্না করেন যুবক ভাইরা যাদের গুনাহ হয়ে গিয়েছে অনেক গুনাহ করে ফেলেছেন অসুবিধা নাই চোখের পানি ছাড়েন সবাইকে বলছি চোখের পানি ছাড়েন রমজানের দিনে রাতে নীরবে নিভৃতে একাকী চোখের পানি ছেড়ে দেন চোখের পানির বড় দাম গোটা দুনিয়ার সাগর মহাসাগরের পানি ঢেলে দিয়ে জাহান্নামের আগুন নেভানো যায় না কিন্তু যখন আপনি অনুতপ্ত দিল নিয়ে চক্ষু থেকে চোখের পানি ছেড়ে দিবেন এই চোখের পানি আল্লাহর কাছে এত ভালো লাগে এই চোখের পানি যখন গড়িয়ে গড়িয়ে নাকের ডগায় আসে এই চোখের পানিগুলো নাকের ডগায় আসা মাত্র আল্লাহ তাআলা এই দুই ফুটা চোখের পানি গুনাহের উপরে ফালায়া দিয়া সব গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে আপনাকে আল্লাহ মাসুম বানায়া দিবে বেশি বেশি কান্না করে এটা কান্নার মাস এটা ইফতার পার্টি ডিজে পার্টি সাহরি পার্টি করার মাস না খামাখা সময় নষ্ট কান্না করে সময় কাটান রাতের বেলা কাঁদেন তারাবিহের পরে কাঁদেন সাহরির আগে কাঁদেন ইফতারের আগে কাঁদেন পাঁচ ওয়াক্ত নামাজে কাঁদেন যখনই সময় পান তখনই কাঁদেন কারণ চোখের পানি যিনি পছন্দ করেন তিনি কে একা একা কাঁদেন নীরবে কাঁদেন নীরবে কাঁদেন আরে আমার নবীর তো জীবনে কোনো গুনাহ ছিল না বহু রেওয়ায়াত আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই সেই নবী দোয়া আরম্ভ করলে আম্মা জান আয়েশা বলেছেন কাঁদতে 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 মুসাল্লা ভিজে যেত আল্লাহু আকবার তো আপনি কাঁদেন যাদের চোখে পানি আসে না সেটাও বলে দিলাম কোথায় কোথায় যাবেন কি করবেন কি করলে দিল নরম হবে সেটাও বলে দিলাম বেশি বেশি কাঁদবেন বেশি বেশি কাঁদবেন দোয়া কবুলের পাঁচ নাম্বার শর্ত বললাম গাফেল না হয়ে উদাসীন না হয়ে একাগ্র চিত্তে অনুতপ্ত দিল নিয়ে চোখের পানি ছাড়বেন দোয়া কবুল করবেন কে নাম্বার সিক্স ছয় নাম্বার হলো দোয়া কবুলের ছয় নাম্বার শর্ত হলো দোয়ার মধ্যে খারাপ কিছু চাওয়া যাবে আল্লাহ আমি যেন আজকে চুরিটা ঠিক মতো করতে পারি এইরকম দোয়া করা আল্লাহ ডাকাতিটা যেন ঠিক মতো করতে পারি ইয়া আল্লাহ এই সিনেমাটা আমাকে ভালোভাবে করার তৌফিক দাও আল্লাহ আজকের গানের কনসার্টটা সুন্দরভাবে শেষ করার তৌফিক দাও ভালো জিনিস না খারাপ জিনিস কথা বলেন এখন তো সিনেমাও উদ্বোধন হয় দোয়া মাহফিল দিয়ে আবার দেখলাম জন্মদিনের অনুষ্ঠানে দোয়া মাহফিল করে আবার গান বাজনা বাজায় কি যে আজব অবস্থা এগুলো সব কিয়ামতের আলামত আরম্ভ হয়ে গেছে দোয়া কবুলের ছয় নাম্বার শর্ত হলো ভালো জিনিস জায়েজ জিনিস চাইতে হবে একটা আদেশ শুনেন নবীজি বলেছেন মা মিন মুসলিম ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমু ওয়ালা কাতিয়াতু রাহিমিন ইল্লা আতাহুল্লাহু ইহদা সালাত নবীজি বলেছেন যখন কোনো মুসলমান দোয়া করে
তার দুয়ার মধ্যে যদি দুইটা জিনিস না থাকে জোরে বলেন কয়টা এক নাম্বার হলো দুয়ার মধ্যে যদি নিষিদ্ধ কোনো জিনিস না চায় আর দুই নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হোক এমন কোনো জিনিস যদি না চায় দুইটা কথা দেখেন একটা হলো দুয়ার মধ্যে যদি নিষিদ্ধ কোনো জিনিস না থাকে আর দুই নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে এমন কোনো বিষয় যদি দুয়ায় না থাকে তো বান্দা যখনই দোয়া করবে তার দুয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে তিনটা থেকে যে কোনো একটা জিনিস দান করবেন তিনটা থেকে যে কোনো একটা নবীজি বলেছেন এক নাম্বার হলো ইম্মা আইয়ুআজ্জিলা লাহু দাওয়াতুহু এক নাম্বার হয় আল্লাহ তাআলা তার দোয়ার সাথে সাথে কবুল করবেন আবার অনেক মানুষ আছে দোয়া করে সাথে সাথে কবুল হয় না দেখেন এই হাদিসে বলা হয়েছে যদি দুয়ার মধ্যে নিষিদ্ধ কোনো চাওয়া না থাকে আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় এমন কোনো চাওয়া যদি না থাকে আল্লাহ এই দুয়ার পরে এই তিনটা বিষয় থেকে একটা বিষয় দিবেন এক নাম্বার হয় সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করবেন দুই নাম্বার ওয়া ইম্মান আইয়াদখিরাহা লাহু ফিল আখিরা হয় আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করবেন না আখিরাতের জন্য আল্লাহ তার দোয়াটাকে সঞ্চয় করে দিবেন সুবহানাল্লাহ তাহলে যাদের দোয়া সাথে সাথে কবুল হয় না অসুবিধা নাই আখিরাতে ওই প্রাপ্যটা বুঝাইয়া দিবেন কে তিন নাম্বার হলো নবীজি বলেছেন অথবা ওয়া ইম্মা আইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলাহা অথবা আল্লাহ তাআলা তাকে যে কোনো বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তারে হেফাজত করে দিবে দোয়া কবুলের সাত নাম্বার শর্ত হলো তাড়াহুড়া না করা আল্লাহর নবী বলেছেন কোনো মানুষ যদি দোয়া করে এরপরে যদি বলে সবার দোয়া কবুল হয় আমারটা কবুল হয় না কেন এত মানুষ চাইলো তাদের চাওয়া পূরণ হয়ে যায় আমি চাই পূরণ হয় না কেন আল্লাহ পরীক্ষা করছেন আপনাকে তাড়াহুড়া করবেন না নবীজি বলেছেন যে ব্যক্তি দোয়া করে তাড়াহুড়া করে তার দোয়া কবুল করবেন না কে আট নাম্বার দোয়া কবুলের শর্ত হলো সৎ কাজের আদেশ অসৎ কাজেরই নিষেধ অসৎ কাজে নিষেধ আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের সাথে যুক্ত থাকা যদি এর সাথে সম্পর্ক না থাকে তাহলে সারা জীবন দোয়া করলেও দোয়া কবুল হবে না দোয়া কবুল হবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ভালো করে হাদিসটা শুনুন নবীজি বলেছেন ওয়াল্লাদি নাফসি বিয়াদি ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ লাতা মুরুন্না বিল মারুফি ওয়ালাতান ওয়ালাতান হাবুন্না আনিল মুনকার হয় তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও অসৎ কাজে নিষেধ দাও যদি এটা না করো তাহলে আও লাইউশিকান্নাল্লাহ আইয়াবাত আলাইকুম ইকাবাম মিনহু যদি তোমরা এটা না করো আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে শাস্তি চলে আসবে সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম আর আল্লাহর শাস্তি চলে আসলে তখন দোয়া করলেও দোয়া কবুল হবে না সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ না দিলে কি কি মুসিবত আসে আপনাদেরকে এগুলো আগে শুনাইছি ওই দাউদ নবীর শনিবারের কিচ্ছা শুনাইছি না আপনাদেরকে শুনিয়েছি তারপরে বুখারী লম্বা হাদিস এগুলো আগে শুনিয়েছি আমি আর আজকে রিপিট করব না এই দেখেন নবীজি বলেছেন আমর বিল মারুফ আন নাহি আনিল মুনকারে যারা থাকবে না এদের জীবনে রহমত থাকবে না ঘন ঘন বিপদ আসবে আর বিপদ আসার পরে এরা দোয়া করলেও ওই দোয়ার কবুল করবেন না কে তো আপনার চোখের সামনে এত অন্যায় এত অপকর্ম এত জুলুম চলে আপনি যদি এগুলোর প্রতিবাদ না করেন আপনি যদি এগুলোকে নিবৃত করার জন্য কাজ না করেন তো সুফি মানুষ আপনি সুফি সাহেব সারা জীবন দোয়া করবেন এই দোয়াগুলো কবুল হবে দোয়া কবুলের শর্ত আছে দশটা শর্ত বলছি নাম্বার নাইন নয় নাম্বার হলো দোয়া করার আগে ফরজ ইবাদতগুলোর প্রতি যত্নবান হতে হবে অনেক মানুষ আছে ফরজ ইবাদতের কোনো খবর নাই কিন্তু ঘন ঘন দোয়া মাহফিলের আয়োজন করে আমি একবার একজনকে ধরছিলাম আমি একজনকে ধরলাম ধৈরা বললাম ভাই এই যে শবে বরাতের আগের সময় আপনাদের চট্টগ্রামে আছে কিনা জানি না আমাদের সিলেটে শবে বরাতের সময় আসলে নিসফে শাবান লাইলাতুন নিসফে মিন শাবান ওই শাবান মাসের চাঁদ উঠার পরে তারা বলে এখানে কি বাত্তির চাঁদ এরপরে যে পাঁচ ওয়াক্ত নামাজ এমন কি সারা বছরও নামাজে আসে না অন্তত শবে বরাতের আগে এই পনেরো দিনের ভেতরে শাবানের এক থেকে পনেরো তারিখের ভেতরে তারা তবারুক সিন্নির আয়োজন করে আর দোয়া মাহফিলের আয়োজন করে আমি একবার একজনে ধরলাম বললাম ভাই আপনারা তো কখনো মসজিদে দেখি না আপনি দেখি তোবারুক সিন্নির আয়োজন করার জন্য আর দোয়া মাহফিলের জন্য আপনি পাগল হয়ে গেলেন কি বলেন এখন তো দোয়া কবুলের সময় আমি যদি দোয়া আয়োজন না করাই তাহলে তো আমি এই সকল রহমত থেকে বঞ্চিত হয়ে যাবো আমি তারা তখন বললাম ভাই সারা জীবন যদি নামাজের খবর না থাকে
আপনি যদি নেক আমলের প্রতি আপনার যত্ন না থাকে ফরজ ইবাদতগুলোর প্রতি তো আল্লাহ তাআলা তো এই দোয়াকারীর দুয়ার দিকে ভালো করে দৃষ্টিপাত করেন না কারণ এগুলো কোরআন সুন্নাহ সুস্পষ্ট বর্ণনা আছে না নাই ক্যাটাগরিগুলো বুঝেন নাম্বার 9 বললাম 10 নাম্বার হলো আপনি সকল গুনাহ থেকে নিজেকে সেফ রাখার চেষ্টা চালায়া ওই অবস্থায় দোয়া করলে দোয়া কবুল করবেন কি এই যে দোয়া কবুলের মোট কয়টা শর্ত বললাম 10টা এই শর্ত পূরণ হলেই দোয়া কবুল করবেন কি এবার আসেন দুয়ার কিছু আদব আছে আদব কিভাবে দোয়া কবুল করলে দোয়া কবুল হয় এবার সেগুলো আপনারা শুনুন কেমনে দোয়া করবেন কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয় বিশুদ্ধ দোয়া সুন্দরভাবে দোয়া করার মোট 10টা নিয়ম আছে জুড়ে বলেন কয়টা নিয়ম এক নাম্বার হচ্ছে দোয়া করার আগে বেশি বেশি আল্লাহর প্রশংসা করবেন কোরআনে দোয়ার নামে একটা সূরা আছে সেই সূরার নাম হলো সূরাতু আল ফাতিহা এই সূরার অনেকগুলো নাম আছে সূরাতু শিফা এই সূরার নাম হচ্ছে সূরাতুল কানজ এই সূরার নাম হচ্ছে আবার সূরাতুস সালাহ এই সূরার নাম হচ্ছে সূরাতুস সুআল অনেক নাম আছে আবার এই সূরার একটা নাম হলো সূরাতুদ দোয়া কারণ কেমনে দোয়া করতে হবে এই সূরার মধ্যে শিক্ষা দিয়েছেন যিনি তিনি কে সূরা ফাতিহা মোট 3টা অংশ কয়টা অংশ জোরে বলেন কয়টা অংশ 3টা অংশ কোরআন বুঝলে কোরআন তেলাওয়াতে মজাই যে কালকে হাফেজ সাহেবরা বললেন আমরা পিছন থেকে শুনলাম শুধু মজাই লাগলো কেন প্রতিটা আয়াত যখন আপনি বুঝবেন তখন কি এক প্রশান্তি কি এক মজা আল্লাহু আকবার কালকে ওনারা কত কাহিনী বলেছেন কালকে ওনারা মুমিন মুনাফিকের বৈশিষ্ট্য তারপরে কালকের যে তেলাওয়াত ছিল তেলাওয়াতের অংশে এই যে সূরা বাকারায় গাভী জবাইয়ের কাহিনী আছে না সেই কাহিনীটাও তারা সুন্দর করে পড়লেন আপনি কোরআন বুঝতে তিলাওয়াতে এক অসাধারণ মজা সূরা ফাতিহায় 3টা অংশ কয়টা অংশ প্রথম 3 আয়াতে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর পরের 2টা প্রথম আয়াতে প্রশংসা পরের 2 আয়াতে আল্লাহর গুণগান আল্লাহর শ্রেষ্ঠত্ব আর রহমানির রহিম মালিকি এর পরে হচ্ছে বান্দার পরিচয় প্রথমে আল্লাহর পরিচয় এরপরে বান্দা বলতেছে আল্লাহ বলছেন তুমি কে তুমি যে আমার প্রশংসা করছো তুমি কে হু আর ইউ তোমার পরিচয় কি বান্দা বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমি তোমার গোলাম কেবলমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই সুবহানাল্লাহ তিন নম্বর অংশ হলো প্রথমে বান্দা কি করেছে আল্লাহর প্রশংসা করছে আপনাদের এলাকায় এমপি সাহেব মেয়র সাহেব আসলে প্রথমে কি বলেন মেয়র সাহেব রাস্তাটা কাঁচা কইরা দেন এইটা বলেন না প্রথম 2 মিনিট পাম দিতে দিতে যায় এসেছেন মাননীয় মেয়র সাহেব জননন্দিত নেতা গণমানুষের নেতা দুঃখী মানুষের নেতা মাটি মানুষের নেতা আরে বাপ রে বাপ কত লোক আর যারা রাজনীতি করে তারা তো 2-3 মিনিট প্রথমে চামচামি করে প্রথমে অনেক কিছু বলে আপনি প্রথমে চাইলে আপনারে কিচ্ছু দিবে না প্রথমে একটু পাম দিয়ে ফুলাইতে পারলে এরপরে যদি বলেন মাননীয় নেতা এলাকায় এই সমস্যা তখন পরের বার বক্তব্যে আইসা খুশি হয়ে বলে অসুবিধা নাই সব হয়ে যাবে ঠিক না হ্যাঁ সূরা ফাতিহা এটা হচ্ছে সূরাতুল ফাতিহা এটা হচ্ছে যেন একটা ওই কি জানি বলে মানপত্র অভিনন্দন পত্র দেয় না এটার মতো প্রথমে বান্দা আল্লাহর প্রশংসা করছে এরপরে আল্লাহ বলছেন তুমি কে আমার এত প্রশংসা করো পরিচয় কি তোমার কয় আমি আপনার গোলাম এরপরে আল্লাহ বলেন তো তুমি কি চাও এবার বান্দা শুরু করেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাকে সোজা পথ দেখাও এই যে দুয়ার নমুনা বলে দেওয়া হয়েছে হ্যাঁ আপনি যখনই আল্লাহর কাছে দোয়া করবেন প্রথমে চাইবেন না প্রথমে প্রশংসা করবেন কার বরাত ঘোষণা করবেন কার হাম থানা প্রথমে প্রশংসা তারপরে আল্লাহর গুণগান এরপরে নবীর উপরে দুরুদ এরপরে আল্লাহর কাছে চান যা চাইবেন আল্লাহ পূরণ করবেন সুবহানাল্লাহ তাহলে দোয়া করার এক নাম্বার নিয়ম আল্লাহর প্রশংসা আল্লাহর গুণগান নবীর উপরে দুরুদ দুই নাম্বার হলো আল্লাহর কিছু সুন্দর সুন্দর নাম আছে সিফাতি নাম গুণবাচক নাম দোয়ার সময় এগুলো আপনি বলবেন অসুস্থ অসুস্থ বলবেন আল্লাহ আপনি শাফিয়াল আমরাদ আপনি রোগ থেকে শিফা দাতা বললে আল্লাহ খুশি হয়ে যাবেন আপনি গুনাহগার গুনাহ করেছেন আপনি বলবেন ইয়া আল্লাহ আপনি গাফফার
আপনি ক্ষমাশীল আপনি গোপনে গুনাহ করেছেন বলবেন ইয়া আল্লাহ আপনি সাত্তার আপনি গোপন খবর জানেন আপনি এরকম আল্লাহর গুণবাচক নাম ধরে ডাকবেন ইয়া মুজিবাদ দাওয়াত ইয়া গিয়াসাল মুস্তাগীতিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন এভাবে আল্লাহর যত গুণবাচক নাম আছে যেগুলো আপনারা জানেন পারলে 99টা নাম মুখস্থ করবেন যখনই দোয়া করবেন আল্লাহ হলো জাতি নাম এটার পাশাপাশি অন্যান্য গুণবাচক নাম ধরে ডাকবেন কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ বলেছেন আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে সেগুলো ধরে ডাকো তাহলে দোয়া কবুল করবেন যিনি তিনি কে তিন নাম্বার হলো যখন আপনি দোয়া করবেন তখন আপনি ভয় ভীতি নিয়ে আশা নিয়ে দোয়া করবেন মুমিন কখনো নিরাশ হয় না আল্লাহ বলেছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া তোমরা আল্লাহর কাছে বিনয় নিয়ে ভীতি নিয়ে চাও তবে আল্লাহ দোয়া কবুল করবেন এরপরে চার নাম্বার হলো কেবলামুখী হয়ে দোয়া করবেন পাঁচ নাম্বার হলো দোয়া কবুলের সময় ভিক্ষুকের মতো হাতটা তুলে রাখবেন ভিক্ষুকের মতো যদি হাত তোলা রাখেন সব সময় হাত তোলা লাগে না কিন্তু নীরবে নীরবে আছেন একাকী আছে ভিক্ষুকের মতো ভাব প্রকাশ করে আল্লাহর কাছে দুখানা হাত তুলে দেন কারণ নবীজি বলেছেন বান্দা যখন ভিক্ষুকের মতো দুইখানা হাত আল্লাহর কাছে পাতে আল্লাহর এত ভালো লাগে আল্লাহর এত মায়া লাগে এত দয়া লাগে তখন আল্লাহ ওই হাতটারে আর খালি হাতে ফিরান না ছয় নম্বর হলো ইয়াকিন রাখবেন বিশ্বাস রাখবেন আমার রব আমাকে মাফ করে দিবেন মনের মধ্যে কোনো মনের মধ্যে দুর্বলতা রাখবেন না কারণ আল্লাহ তাআলা বলেছেন আনা ইনদা জন্নি আব্দি আমি আমার বান্দার কাছে তেমন বান্দা আমাকে ভাবে যেমন সুবহানাল্লাহ কি সুন্দর কথা আমি আমার বান্দার কাছে তেমন বান্দা আমাকে ধারণা করে যেমন যেমন আপনি বিরাট অসুবিধায় আপনি ধারণা করছেন এই অসুবিধা থেকে আমারে আল্লাহই বাঁচাইতে পারে ধারণা করে দোয়া করবেন আল্লাহ বলেছেন আমার ব্যাপারে ধারণা যেমন আমি তোমারে করব বিরাট রূপ এই রূপ থেকে ডাক্তাররাও বলে শিফা পাওয়া যাবে না দেখবেন আমি নিজের চোখে দেখেছি একজন ক্যান্সার রোগী গত 3 বছর আগের ঘটনা আমি নিজে সাক্ষী ডাক্তার বলেছে এই রোগীটা 3 মাসও বাঁচবে না ওই রোগী 3 বছর বেঁচে কিছুদিন আগে মারা গেছে তাহলে বোঝা গেল আল্লাহর দয়ায় দুরারোগ্য রোগে আক্রান্ত মানুষরাও বেঁচে থাকতে পারে আল্লাহর ব্যাপারে ধারণা করবেন যেমন আল্লাহ আপনার দোয়া কবুল করে ফলাফল করে দিবেন তেমন নাম্বার হলো দোয়া কবুলের সময় স্বার্থপর হবেন না শুধু নিজের জন্য দোয়া করবেন না প্রত্যেকটি দোয়ায় আপনি অন্যান্য মুসলমানদের জন্য দোয়া করবেন অন্য মুসলমানের জন্য দোয়া করলে লস নাই কারণ নবীজি বলেছেন কেউ যখন কোনো মুসলমানের জন্য দোয়া করবে সেই দোয়াটা আল্লাহ আগে দোয়াকারীর জন্য কবুল করবেন তারপরে যার জন্য দোয়া করেছে এরপরে তার জন্য কবুল করা হবে আব্বা আম্মার জন্য দোয়া করবেন মজলুমদের জন্য দোয়া করবেন সমাজের জন্য দেশের জন্য মুমিন মুমিনাত সবার জন্য দোয়া করবেন আট নাম্বার হলো সুখে থাকেন আর দুঃখে থাকেন সব সময় দোয়া করবেন কার কাছে সুখে আছেন দোয়া করেন আল্লাহ আমারে আপনি শুকরিয়া আদায় করার তৌফিক দেন আপনি যে আমাকে সুখী করেছেন দুঃখে আছেন তখন বলেন আল্লাহ আপনি আমার দুঃখ দুর্দশা দূর করে দেন কি সুন্দর হাদিস নবীজি বলেছেন মান সাররাহু আইয়াস্তাজিব আল্লাহু লাহু ইনদাশশাদাইদি ওয়াল কুরবি ফালইয়ুকসার মিনাদ দুআই ফির রাখা নবীজি বলেছেন যে ব্যক্তি চায় তার দুঃখের সময়ে দোয়া কবুল হোক সে যেন সুখী থাকা অবস্থায় তখন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে এরপরে নাম্বার 9 10 নাম্বার হচ্ছে দোয়া করবেন কেবলমাত্র আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে জীবিত মানুষের কাছে গিয়া চাইবেন না মরা মানুষের কাছে গিয়ে চাইবেন না কোনো মাজারে গিয়ে চাইবেন না বাবা আমারে কিছু দেন দেওয়ার মালিক একজন তিনি কে 10 নাম্বার হলো 10 নাম্বার হলো দুয়ার এমন কিছু বিশেষ বিশেষ স্থান আছে বিশেষ বিশেষ সময় আছে ওখানে গেলে দোয়া কবুল হয় যেমন আরাফার মাঠ বিশেষ স্থান এখানে দোয়া করেন আবার হারামের বিভিন্ন জায়গা বিশেষ বিশেষ স্থান দোয়া কবুল হয় আবার বিশেষ বিশেষ সময় আছে যেমন নিসফে শাবান যেমন লাইলাতুল কদর ইয়াউমে আরাফা এই রকম সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল করেন কে এই যে দোয়া করার কয়টা নিয়ম বললাম 10টা এবার আসেন রমজান মাস দোয়া কবুলের
অনেক সময় এই রমজানের ভিতরে রয়েছে রমজান মাসে আপনারা বেশি বেশি দোয়া করবেন শেষ পয়েন্টটা ভালো করে শুনেন আমি আপনাদেরকে আটটা কথা বলে যাই রমজান মাসে অন্তত আটটা সময় আছে আপনার দোয়া কবুল হওয়ার রমজান মাসে আটটা সময় আপনি দোয়া করতে পারেন এই আটটি সময় দোয়া করলে দোয়া কবুল করে ফেলবেন কে নাম্বার 1 এক নাম্বার হলো মা বাইনাল আযান ওয়াল ইকামা প্রতি ওয়াক্ত যখন আযান হবে আযান আর ইকামতের মাঝখানে দোয়া করবেন আমাদের দেশের মানুষের সিস্টেম হলো আযান হওয়ার পরে মসজিদে ঢুকে ইকামত দেওয়ার আগ পর্যন্ত মসজিদে ঢুকে ফেসবুক চালায় দুই বন্ধু গল্প করে তামাশা করে এদিক তাকায় ওদিক তাকায় ঘড়ির টাইমের দিকে কয়টা ফ্যান গুনে লাইট গুনে এগুলো করে সময় কাটায় অথচ আযান দেওয়ার পরে ইকামতে রাখে যে দোয়া করবে দোয়া কবুল করবেন যিনি তিনি কে সুতরাং রমজান মাসে টার্গেট রাখেন এক নাম্বার আযান হওয়ার পরে ইকামতের আগ পর্যন্ত আযান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আন এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন লা ইউরাদ্দু দুআ উবাইনাল আযান ওয়াল ইকামা আযান ইকামতের মাঝখানে যে দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ ফিরায় দেন না আল্লাহু আকবার বাজারে যাওয়ার সময় যেমন লিস্ট করে নেন চারটা ভীমসাবান 10টা সাবান তিনটা মরিচের গুঁড়া দুইটা দুই লিটারের তেল লিস্ট কইরা কইরা যখন বাজারে যান মসজিদে আসার আগে লিস্ট কইরা আসবেন আজকে এইটা 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 আল্লাহর কাছে চাবো এক সাহাবী বললেন ওগো আল্লাহর নবী কি চাইবো অনেক কিছুই তো চেয়ে ফেলেছি আল্লাহর নবী বললেন জুতা ছিঁড়ে গেলে জুতার ফিতা দেখছি সেইটার জন্য আল্লাহর কাছে চাও বেশি বেশি চাও কারণ চাইলে এই চাওয়ার হাত পছন্দ করেন কে বেশি বেশি চাইবেন লিস্ট কইরা আসবেন কি দরকার সব দরকারের কথা আল্লাহকে বলবেন কারণ তিনি শুনবেন তিনি দিবেন তাহলে রমজান মাসে দোয়া কবুলের আটটা সময়ের কথা বলছি এক নাম্বার হচ্ছে মা বাইনাল আযান ওয়াল ইকামা আযান ইকামতের মাঝখানের সময় আমরা দোয়া করব বলেন ইনশাআল্লাহ করবেন তো না ঢং ঢং করবেন কালকেও তো আয়েশা দেখলাম এশার আযানের পরে তারাবিহের আগে আপনারা খুব গল্প চালাচ্ছেন এটা কইরেন না এই যে আজকে বলে গেলাম মা বাইনাল আযান ওয়াল ইকামা আযান ইকামতের মাঝখানে বসে বসে জিকির আসকার দুরুদ করেন আর দোয়া করেন দোয়া করেন বলতে থাকেন দোয়াগুলো কবুল করবেন কে দুই নাম্বার হলো দুবুরা কুল্লি সলাতিন মাকতুবা প্রত্যেক ফরজ নামাজে অথবা নামাজের পরে দোয়া করবেন তবে নামাজের পরে তাড়াহুড়া কইরেন না সালাম ফিরা যায় পাগল হয়ে যায় না সালাম ফেরানোর পরে নবীজির আমল যেগুলো আছে সেগুলো করবেন নবীজির সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার একবার পড়তেন আস্তাগফিরুল্লাহ তিনবার পড়তেন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার আয়াতুল কুরসি পড়ে নেবেন একবার কারণ নবীজি বলেছেন মান ক্বরা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত নবীজি বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে আর এর ভেতরে থাকা বিষয়গুলোকে যারা নিজের জীবনে আমল করে ওই লোকটা জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া কোনো বাধা থাকে না আয়াতুল কুরসি মুখস্থ করে নেবেন আর প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন তারপরে ফজর এবং মাগরিবের নামাজে পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা অনেক দোয়া আছে শিখে নেবেন পারলে মসজিদে আপনারা একটা লটকায় রাখবেন দেখবেন অনেক জায়গায় পাওয়া যায় না লটকায় রাখবেন দুই দিকে অনেক দোয়া আছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির অনেক দোয়া আছে দোয়াগুলো করবেন দোয়া কবুল করবেন কে তিন নাম্বার হলো সাজদার মধ্যে দোয়া কবুল হয় এই জন্য এই রমজান মাসে সাজদার মধ্যে বেশি বেশি দোয়া করবেন নবীজি বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকথিরুদ দোয়া নবীজি বলেছেন বান্দা যখন সাজদায় যায় তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না ফিলিংস ফিলিংস আনতে হবে ফিলিংস আমি মসজিদের টাইলসে সাজদা দিচ্ছি না আমার অনুভূতি হবে এমন আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিচ্ছি সুবহানাল্লাহ এই অনুভূতি থাকবে সাজদায় দোয়া বলবেন যত দোয়া যত চাওয়া আছে বলবেন আল্লাহ কবুল করে নেবেন চার নাম্বার হলো গভীর রাতে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয় আল্লাহ এসে নিজেই তখন ডাকেন কোথায় পাঁচ ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন হলো আমাদের হালিম ভাই আর তাহাজ্জুদ নামাজের মুয়াজ্জিন হচ্ছেন স্বয়ং আল্লাহ তো সুবহানাল্লাহ কইতে মন চায় না আপনাদের পাঁচ ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন আছে আর তাহাজ্জুদের নামাজের মুয়াজ্জিন আল্লাহ
দলিল কোথায় আল্লাহ এসে বলেন আলামিন মুস্তাগফিরিন কে কে আছো কে আছো মাফ চাও আসো মানদাল্লালি ইয়াদউনি ডাকো আমাকে ফাস্তাজিবা লাকুম আমি ডাকের জবাব দিব আল্লাহ বলেন মানদাল্লালি ইয়াসআলানি কে কে আছো আমার কাছে চাইবা চাও সব চাওয়া পূরণ করে দিব কে আছো যার মনে দুঃখ যতনা আছে বলো তোমার সব দুঃখ দূর করে দিব সুবহানাল্লাহ রমজান মাসে তাহাজ্জুদ মিস করবেন না ওই সময় দোয়া কবুল হয় পাঁচ নাম্বার হলো এই যে রমজান মাসে পাঁচটা জুমা আমরা পাবো এই বছর রমজানে পাঁচটা জুমা পাবো দোয়া কবুলের বিশেষ সময় আছে পাঁচ নাম্বার হলো ইমাম সাহেব যখন মিম্বরে বসে যান মিম্বরে বসা থেকে নিয়ে খতিব সাহেব নামাজ চেয়ে সালাম ফেরানোর আগ পর্যন্ত দোয়া কবুলের সময় তখনও আপনারা মনে মনে দোয়া করবেন কবুল করে নেবেন কি ছয় নাম্বার হলো জুমার দিনে আসরের নামাজের পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত দোয়া কবুল হয় তখনও ফেসবুক চালাবেন না দোয়াগুলো করতে থাকবেন কার কাছে সাত নাম্বার হলো ইফতার সামনে নিয়ে মোবাইল স্ক্রল করবেন না এটা আগে বলে ফেলেছি গত জুমায় ইফতার সামনে নিয়ে যখন বান্দা দোয়া করে আল্লাহ তখন এত খুশি হন বলেন ফেরেশতা দেখ আমার বান্দা সারাটা দিন রোজা রাইখা খেজুর শরবত কত কিছু সামনে নিয়ে বসা খায় না ইফতার সামনে নিয়ে ভিক্ষুকের মতো হাতটা তুলেছে আমার লজ্জা লাগতেছে কেমনে ফিরাইয়া দেই বান্দা যখন আল্লাহর কাছে চাওয়া একটা একটা করে বলে আল্লাহ সব চাওয়া পূরণ করে দেন আট নাম্বার হলো রমজানে আছে লাইলাতুল কদর শেষ দশকের প্রত্যেকটা রাত কাজে লাগাবেন এই যে রমজান মাসে দোয়া কবুলের লিস্ট করে করে একবারে আটটা সময়ের কথা বলা দিলাম কয়টা আবার রিপিট করি পয়েন্টগুলা এক নাম্বার হচ্ছে আজান আর ইকামতের মাঝখানের সময় দুই নাম্বার হচ্ছে প্রত্যেক ফরজ নামাজে এবং নামাজের পরে তিন নাম্বার হচ্ছে নামাজের সাজদার সময় চার নাম্বার হচ্ছে তাহাজ্জুদের সময় পাঁচ নাম্বার হচ্ছে জুমার দিনে খুতবা খুতবার জন্য মেম্বরে বসা থেকে নিয়ে নামাজের সালাম ফেরানো পর্যন্ত ছয় নাম্বার হচ্ছে জুমার দিনে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এরপরে সাত নাম্বার হবে ইফতারের আগে আট নাম্বার হলো লাইলাতুল কদর এই আটটা সময় বেশি বেশি দোয়া করবেন তো বেশি বেশি দোয়া করবেন তো দোয়া কবুলের মাস রমজানের সব ওয়াজ শেষ করে দিছি প্রথম রমজানে আজকে বলে দিলাম দোয়া কবুলের মাস দোয়া কবুলের শর্ত দোয়া করার নিয়ম আর দোয়ার মাধ্যমে যে না পাওয়া জিনিস পাওয়া যায় বলে দিলাম দোয়া কেমনে করবেন কোন কোন সময় করবেন সব একেবারে লিস্ট কইরা দিলাম যেভাবে গত জুমায় চব্বিশ ঘন্টার রুটিন দিলাম আজকে দিলাম আবার রমজানে কোন কোন সময় কিভাবে কোন কোন পদ্ধতিতে দোয়া করবেন সব বলে দিলাম আমরা আমলের প্রতিযোগিতায় নেমে যাব তো ইনশাআল্লাহ আর মসজিদে খুব সুন্দর তারাবি চলছে আমাদের দুইজন হাফিজ সাহেব তিনজন হাফিজ সাহেব দুইজনকে আমি তাদের সাথে কালকেই আসলে পরিচয় হয়েছে মাশা আল্লাহ তেলাওয়াত মিফলাল আরব আরবদের মতো একটা এরাবিয়ান ফ্লেভার আমাদের এই ফজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদে আছে আলহামদুলিল্লাহ যারা কালকে নামাজ পড়ছেন আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে ভয় পাইয়েন না কালকে একটু দুই ঘন্টা লেগে গেছে প্রথম দিন তো আজকে থেকে আর দুই ঘন্টা লাগবে না এটা আপনাদের একটু উৎসাহিত করছে প্রথম দিন তো একটু দেরি হয় নামাজ শুরু হয়েছে দেরিতে কিছু কথাবার্তা ছিল আজকে তো আর এগুলো আনুষ্ঠানিকতা থাকবে না সবাই আজানের আগে চলে আসবেন আজানের আগে আসবেন কেন আজানে কামতের মাঝখানের সময় কাজে লাগানোর জন্য সবাই আমরা প্রস্তুতি নিয়ে আসবো মা বোনদেরকেও আমরা আগে ভাগে পাঠাই দেবো ইনশাআল্লাহ যত কথা বলেছি আল্লাহ আমলের তৌফিক দান করুন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সম্মানিত মুসল্লিবৃন্দ চতুর্থ থালা চতুর্থ তলার ছাদ সহ অন্যান্য নির্মাণ কাজের জন্য গত দুই সেপ্টেম্বর দু হাজার বাইশ হতে আজ পর্যন্ত আপনাদের নিকট থেকে পাওয়া কালেকশনের সর্বমোট নগদ টাকার পরিমাণ ১৩ লক্ষ ১৮ হাজার ১০ টাকা এবং ১৯ ৯ দু হাজার বাইশ ইং তারিখ হতে গতকাল অর্থাৎ ২৩ ৩ দু হাজার ২৩ পর্যন্ত চতুর্থ তলার ছাদ সহ অন্যান্য নির্মাণ কাজে সর্বমোট নগদ খরচের টাকার পরিমাণ